নাসির আলী মামুন সম্বন্ধে আমার কিছু বলতে হয়, এটা আসলে খুব বড় মাপের একটা চেষ্টা হবে। তারপর আমি চেষ্টা করবো লিখিত একটা ছোট একটা বায়োগ্রাফি পড়ে যেতে, ঠিক আছে? যদিও আমি জানি যে নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়া কিংবা পরিচিতি দেওয়ার কোনোই দরকার নেই। নাসির আলী মামুনকে আমরা চিনি আসলে ক্যামেরার কবি বলে। ক্যামেরার কবি নাসির আলী মামুনের জন্ম 1 জুলাই 1953 সালে ঢাকায়। বাংলাদেশের প্রথম ফটোগ্রাফি পোর্ট্রেট ফটোগ্রাফির সূচনা করেন নাসির আলী মামুন। 1972 সাল থেকে তার ক্যামেরায় বিমূর্ত হচ্ছেন দেশ বিদেশের কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী সহ নানা দুই ব্যক্তি। 1977 সালে বাংলা একাডেমিতে ওনার প্রথম একক প্রদর্শনী হয়। তারপরে দেশে বিদেশে এ পর্যন্ত প্রায় 53টি একক প্রদর্শনী হয়েছে। বই প্রকাশিত হয়েছে 10টি, যার মধ্যে অবশ্যই উল্লেখ করা যেতে পারে কবি জসীমউদ্দিন, শিল্পী এস এম সুলতান, কবি শামসুর রহমান, লেখক আহমেদ সফা, গুন্টার দাসের মতো মহৎ ব্যক্তিদের পোর্ট্রেট বলতে। নাসির আলী মামুনের ছবিতে একজন ব্যক্তিকে দেখি সম্পূর্ণ ভিন্ন রূপে, কারণ নাসির আলী মামুন নিজে বিশ্বাস করেন একজন পোর্ট্রেট ফটোগ্রাফার পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ওই ব্যক্তির ব্যক্তিত্ব, অনুভূতি এবং চরিত্রের একটা সমন্বয় ঘটানো খুবই জরুরি। ক্যামেরার কবি তার দীর্ঘ 43 বছরের দেখা গেছেন বিভিন্ন আলোকিত মানুষের, নিয়েছেন প্রচুর অভিজ্ঞতা। আমরা আজকে নাসির আলী মামুনকে সবার টিটিএল এর পক্ষ থেকে স্বাগত যেমন জানাবো, আর 43 বছরের কর্মজীবনের কিছু অংশ আমাদের সাথে ভাগ করে নেন। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। আলোকচিত্র শিল্পী আনোয়ার হোসেন, সাইদা খানও আমার এবং আমার প্রিয় বন্ধুরা, সঙ্গে আমার অত্যন্ত স্পেশাল আমার নিজের পরিবার, আমার ছেলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার নাতি 5 মাসের আরিশকে নিয়ে আসছেন, এটা অন্যতম তার শ্রী ডাক্তার নাজবুর সাহ, তাদেরকেও আমি অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর সময় আপনাদের সঙ্গে আমি এই সময়টা আমার নাতি আরিশকে উৎসর্গ করলাম। ১৯৭২ সালে একটা মুমূর্ষ অবস্থায় আমি বাংলাদেশে ফটোগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করতে, তার অনেক আগে যখন আমার বয়স 8-9-10 বছর, ওই সময়টায় 1961 সালের দিকে আমাদের বাসায় যে পত্রিকা আসতো সেই পত্রিকার পাতায় বিভিন্ন ক্ষেত্রের যে বিখ্যাত মানুষ, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তাদের যে ছবি ছাপা হতো নিউজ প্রিন্টের পাতায়, সেই ছবি আমি কাটতাম। কী কারণে কাটতাম আমি তখন জানতাম না, কিন্তু মনের মধ্যে এক ধরনের অবসেশন ছিল যে এই যে সব বিখ্যাত মানুষ, এদের চোখে দেখা যায়, অমুক দেশের প্রেসিডেন্ট, আমেরিকার বিখ্যাত একজন লেখক বা ব্রিটিশ একজন মিউজিশিয়ান, এদের তো চোখে দেখি না, এদের ছবি একজন ফটোগ্রাফার কীভাবে তোলেন, তিনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করেন, ক্যামেরাটা কীভাবে ফোকাস করেন, কোন ক্যামেরা ছবি তুলেন, অথবা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে ক্লিক করেন, এইরকম স্বপ্নের মতো আমি চিন্তা করতাম রাত দিন সবসময়। আর আমি পেপার কাটতাম, আমার বাসায় যে পেপার আসতো আমার আব্বা পড়ার আগে সে পেপারটা আমি কাটতাম বহুদিন আগে, এর কারণে আমি অনেক মায়ের ধরে গেছি। আর আমার আশেপাশে আমি তখন ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পড়তাম লালমাটিয়ায় 27 নম্বরের কাছে, সেই স্কুলে পড়ার সময় আমার যারা বন্ধুবান্ধব ছিলেন তাদের অনেকের বাড়িতে কাগজপত্র রাখা হতো, তখন খুব পিক্টোরিয়াল কয়েকটা পত্রিকা বেরোতো পাকিস্তান থেকে, জন পত্রিকা, দৈনিক পত্রিকা এবং জং নামে একটা উর্দু পত্রিকা, ওদের বিশেষ বিশেষ সংখ্যায়, বিশেষ করে ঢাকার পাকিস্তান অবজারভার, তার একটা রবিবারের ট্যাবলয়েড ছিল সানডে অবজারভার, এইসব পত্রিকাগুলিতে বেশ বড় বড় ছবি ছাপা হতো, অন্যগুলিতে তত বড় ছাপা হতো না। এইসব ছবি আমি দেখতাম, বন্ধুবান্ধবরা আমার জন্য তাদের বাড়ির যে কাগজপত্র যেগুলিতে ছবি ছাপা হতো সেগুলো জানলার পরে রেখে দিত বা দরজার পাশে, যাতে আমি খুব সহজে চুরি করে নিয়ে আসতে পারি। এবং আমি চুরি করতাম এই কাগজগুলি, এনে কেটে কেটে আমি সব সংগ্রহ করতাম, আর চিন্তা করতাম যে কোন দিন কবে এই সব বিখ্যাত মানুষ, নক্ষত্র মানুষদের কাছাকাছি আমি যাব, আমি কি তাদের ছবি তুলতে পারবো। আর বহু আগে আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার পরিবারের এমন একটা অবস্থা ছিল যে কোনো কিছু করতে পারবো না, হবে না, দিব না, এই ন্যায়ের মধ্যে দিয়ে আমি কিন্তু আমার জীবন শুরু করি।
আপনারা লক্ষ্য করবেন যে আমার নামের প্রথম অক্ষরটি কিন্তু না। কাজে অত্যন্ত মুমূর্ষু বললাম এই কারণে যে পারিবারিক বাংলাদেশে তখন একটা ইউফোরিয়া, 72 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে সারা বিশ্বে একটা উত্তপ্ত একটা অবস্থা, বিএসএফের যুদ্ধ শেষ হয়েছে এবং যে ফিল্মটা আত্মাপে ওয়ান টু জিয়ার বেশি ব্যবহার করতাম বা অন্যান্য যেসব ফিল্ম ছিল সেই ফিল্মটা 60 পয়সার বদলে রাতারাতি 1.5 টাকা 2 টাকা হয়ে গেল 1972 সালে, এবং চালের দাম, পেট্রোলের দাম সারা বিশ্বে একই অবস্থা, খাদ্যের দাম সব কিছুর সাথে সব কিছু সম্পর্ক। এইরকম একটা অবস্থায় যে শিল্প আমি শুরু করলাম সেটার জন্য তো একটা ক্যামেরা দরকার। আপনারা ভাবতেও পারবেন না যে ওই সময় বাংলাদেশে রাজধানী ঢাকায় কয়টা ক্যামেরা ছিল। একটা তথ্য চালিয়েছিলাম 73-74 সালে, তখন একটা মোটামুটি একটা ধারণা হয়েছিল যে স্টুডিও এবং প্রেসের বাইরে মাত্র ক্যামেরার সংখ্যা ছিল প্রায় 150টি। এই 150টি মহামূল্যবান বস্তু থেকে একটা আমার জন্য কে বরাদ্দ দিল, আমি তখন ছবি তুলতেও জানি না, আমার ছবি তোলার কোনো ট্রেনিংও নেই আর ক্যামেরা কেমন নাই, কিন্তু ক্যামেরা একটা আমার চাই। তখন বাংলাদেশে যুদ্ধের পর পর আমার সাথে বড় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মলাল হাসানি, শিল্পী জয়নুল আবেদিন, কামাল হাসান এবং আরও অনেকে, এবং আলোকচিত্র শিল্পীদের মধ্যে আমার রহ নাইবুদ্দিন আহমেদ, ডক্টর নজিস আহমেদ, আনোয়ার হোসেন, সাইরা খানম, বন্ধুর আলম বেগ এবং আরও কেউ, তারা প্রায় সকলে প্রয়াত। তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই এবং আজকে যে জীবন্ত কিংবদন্তি দুজন আছেন আনোয়ার ভাই এবং সাইরা আবার, তাদেরকে আমি আপনাদের সবার সামনে আমি অভিনন্দন জানাই এবং আজকে অত্যন্ত এবং একই সঙ্গে ভয় ভীত অবস্থায় আমি কিন্তু আজকে কথা বলছি, কারণ এই দুজনের সামনে একটিও বানানো বা ভুল কোনো তথ্য আমি উপস্থাপন করতে পারবো না। কাজে তারপরে ক্যামেরা, কাজে আমাকে অত্যন্ত কম্পমান একটা অবস্থায়, তাছাড়া আমি ভালো কথাও বলতে পারি না, আমি খুব সতর্কভাবে কথা বলছি। আপনারা আজকের এই সুন্দর মনোরম পরিবেশে দৃক গ্যালারিতে বসে কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশে 1972 সালে একজন আমার মতো 18 বছরের একজন অসুখী তরুণ সে কী একটা বিমর্ষ, বিমূর্ত এবং মুমূর্ষ অবস্থার মধ্যে দিয়ে ক্যামেরা হাতে পেয়েছিল। এখন তো আপনারা চাইলে, যার ক্যামেরা নাই সে চাইলে কিন্তু একটা ক্যামেরা পায়, কারণ তার না থাকলেও আরেকজন আছে, এবং ডিজিটাল ক্যামেরা যদি না থাকে স্মার্টফোন আছে। আর ওই সময় আমি কোন দিকে যাবো 72 সালে আমি ঠিক করতে পারছিলাম, কারণ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক অস্থিরতা মুক্তিযুদ্ধের পর পর, এবং সবাই দৌড়াচ্ছে রেসের মধ্যে, মানে এক একজন এত দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু আমি কোন দিকে যাবো। আমি খুব ঠান্ডা মাথায় আমার রাস্তাটি নির্মাণ করলাম যে আমি আলোকচিত্রের পথে হাঁটব, আমি আনোয়ার হোসেন, আমার রহ নাইবুদ্দিন তাদের পথে আমি হাঁটব। কিন্তু তারা যে রাস্তা নির্মাণ করেছেন, যে রাস্তা দিয়ে তারা সবসময় চলেন, আমি নিজে ভিন্ন একটা রাস্তা নির্মাণ করব। আমি তখন বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির সূচনা করতাম, যে পোর্ট্রেট ফটোগ্রাফিতে যাদের ছবি আমি তুলব তাদের চিহ্ন, তাদের ব্যক্তিত্ব, তাদের চরিত্র যাতে থাকে, এবং সেই ছবিগুলোর মধ্যে যাতে তাদের নির্দিষ্ট ঠিকানা থাকে, যেমন আমার ঠিকানা আপনার নয়, আপনার ঠিকানা ওনার নয়, সেরকম চেহারার মধ্যে যাতে নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে, আলাদা থাকে প্রত্যেকের চাইতে প্রত্যেকে। আমি তখন দেখলাম যে বিখ্যাত মানুষদের বইগুলির মধ্যে তাদের যে চেহারা, তাদের পেইন্টারদের ক্যাটালগের মধ্যে তাদের যে পোর্ট্রেট ছোট্ট ছাপা হতো, আসল চেহারা কিন্তু তাদের ওই রকম ছিল না, এবং স্টুডিওর মধ্যে সেই ছবি আলতা দিয়ে, পেন্সিল দিয়ে রিটাচ করে, ফিনিশিং করে নানাভাবে সেই ছবি সুন্দর করার জন্য সেই ছবিকে একদম বিকৃত অন্যরকম এবং ভুয়া একটা ছবিতে পরিণত করতো স্টুডিও ফটোগ্রাফার, এবং সেইটাই ছিল তখন নিয়ম, ওই রকম না করলে কেউ ছবি নিত না। যেমন আমি কালো, আমার গর্ত গালে গর্ত, সেই ছবি গাল খোলা ফর্সা করতে হবে। আমি দেখলাম যে না, যেই মানুষটি দেখতে যেরকম আমি ঠিক সেরকম ছবি তোলার চেষ্টা করবো। আমি নামলাম, ক্যামেরা ধার নিলাম, আমি একটু পরে স্লাইড যে দেখাবো আমার প্রথম যে কয়েকটি ক্যামেরা, তার মধ্যে একটি বায়োলেন্সের ক্যামেরা, জার্মানির জাই সাইকন একটা লেন্স, 1928 সালের ক্যামেরা, সেই ক্যামেরা আমি ধার করা শুরু করলাম। আমার স্কুলের এক বন্ধু ধানুকিতে থাকে, তার দাদা ব্রিটিশ আমলের সাবেক পুলিশ কর্মকর্তা, এবং সে তার খাটের সঙ্গে, সেই বিছানা ধরার নব্বইয়ের উপরে তার খাটের সঙ্গে একটা খাপের মধ্যে রাইফেল, সেই পুরোনো আমলের,
এবং স্টিলের আলমারির মধ্যে ভাইটালিনের ক্যামেরাটা রাখা, লাল একটা মখমলের কাপড় পরে, সেটা অত্যন্ত মহার্ঘ মূল্যবান বস্তু। সেই আমার বন্ধু সেই ক্যামেরাটি তার দাদা যখন ঘুমিয়ে থাকতো সেইটা চুরি করে আপনাদের থেকে আমাদের দিত এবং নির্দিষ্ট সময় আগে আমি ছবি তুলে দিয়ে আসতাম। সেই ক্যামেরাটার বিপত্তি হলো যে ওইটাতে ছবি উঠত আটটা এক্সপোজার, ফিল্ম অনেক বেশি খরচ হতো, কিন্তু তার চেয়ে সমস্যা হলো যে ওইটা দিয়ে ওটা কোনো ফোকাস ঠিক মতো করা যেত না, অর্থাৎ ওইটা 3 ফিট 5 ফিট 6 ফিট 8 ফিট এরকম ফিটে ফিটে ওই ক্যামেরার লেন্সটা ঘুরিয়ে ওই চিহ্ন একটা ছিল 3 মার্কা সেই চিহ্নতে নিয়ে তারপর ছবি তুলতে হতো। তা আমি আমার সঙ্গে দর্জির দোকানের যে ফিতা থাকতো সেরকম একটা পুরনো ফিতা জোগাড় করলাম, সেই ফিতা নিয়ে ক্যামেরার থেকে যার ছবি তুলছি তার মুখের মেপে এইভাবে ছবি তুলতাম। অনেক ছবি আউট অফ ফোকাস হতো, যাদের ছবি তুলতাম অনেকে বিরক্ত হতো এবং অনেকে দূর দূর করে বের করে দিত যে কী একটা অদ্ভুত ব্যাপার। আবার অনেকে খুব পছন্দ করতো যে আমরা তো স্টুডিওতে যাই, কেউ তো আমাদের বাসায় এইভাবে ছবি তুলতে আসে না। এটা তো অবাক কাণ্ড যে একজন ফটোগ্রাফার নিজের সময় নিজের অর্থে এবং নিজের অবসেশনের কারণে আমাদের কাছে আসে। এরকম অনেকে স্বাগত জানাতো, অনেকে বের করে দিত, বুঝতে পারতো না। আমি প্রথমেই আমার একটা সাজানোর কথা ছিল সেটা আমি বলতাম যে আমি বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান মানুষদের পোর্ট্রেট করতে চাই, ছবি তুলতে চাই, এই ছবি দিয়ে আমি এক্সিবিশন করব। তাতে অনেকে খুশি হতো প্রদর্শনী শুনে, কারণ বিখ্যাত লোকদের উপরে বাংলাদেশে আমার জানা হতে বিশেষ করে কবি সাহিত্যিকদের উপরে কোনো পোর্ট্রেটের এক্সিবিশন তখন হয়, বিশেষ করে যারা কবি লেখক শিল্পী তারা কিন্তু এই জিনিসটা খুব এনকারেজ করলো আমাকে। এবং যাদের কাছে যাই বাংলাদেশে তখন কোনো স্ট্যাটিস্টিক ছিল না যে কারা বাংলাদেশের বিখ্যাত লোক, আমি সেটাও জানতাম যে কারা বিখ্যাত কবি, কারা বিখ্যাত পেইন্টার, কারা বিখ্যাত মিউজিশিয়ান বা রাজনীতিবিদ, কিছু আমি জানতাম না। এক একজনের কাছে যাই, তারা দুজন তিনজন চারজনের নাম দেয়, এইভাবে তালিকা হয়ে যায়। তালিকা তৈরি আস্তে আস্তে বাড়তে থাকবে এবং 76-77 সালের দিকে বেশ লম্বা একটা তালিকা হয়ে গেলো কয়েকশো। তো তখন অনেকের কাছে যেমন যেতাম তালিকাটা দেখালে বলতো যে কী তালিকা নিয়েছি নিয়ে আমি ছবি তুলি, এরকম বহু হয়েছে। জাতীয় অধ্যাপক রাজ্জাক সাহেব আমার তালিকা দেখে বলতেছে যে এইটা একটু বুদ্ধি আছে কিন্তু এই 5টা আপনার ছাগল এগুলো আমার ছাত্র হইতে পারে নাই বা আসি করে নাই আমার আমলে, এইসব খুব লজ্জা পেলাম। তখন তো বুঝতে পারি না যে উনি এই রসিকতা কেন বলছিলেন, অধ্যাপক আব্দুর রাজ্জাক জাতীয় অধ্যাপক, কিন্তু উনিও আমাকে তালিকা তৈরি করতে তার মতো লোকও কিন্তু সাহায্য করেছেন। এবং আস্তে আস্তে যখন একটা কনফিডেন্স গ্রো করলো, আমি 77 সালে বাংলা গেছি, যারা কোনো দিন কোনো শিল্পীর প্রদর্শনী করেনি, এমনকি পেন্টিং এক্সিবিশনও করেনি, আয়োজক হিসাবে করেনি, বাংলা একাডেমিতে কিন্তু বর্ধমান হাউসে ফটোগ্রাফি এক্সিবিশন হয়েছে কিন্তু ওরা কোনো সময় কারো প্রদর্শনী আয়োজক হন নাই। আমি বাংলা একাডেমির মহাপরিচালককে প্রস্তাব দিলাম যে আমি বিখ্যাত লেখকদের একটা পোর্ট্রেটের এক্সিবিশন করব। উনি উৎসাহ হলেন কারণ তার ছবি আমি তুলেছিলাম, তাকে আবার আস্তে আস্তে বললাম গিয়ে তার বাসায় গিয়ে যে আপনার ছবি থাকবে। উনি ডক্টর আশরাফের দিকে আমি কৃতজ্ঞ যে উনি প্রস্তাব দিলেন বাংলা একাডেমির একাডেমিক কাউন্সিলে, সেখানে নাকচ হয়ে গেল যে কী নাসির আলী মামুনকে কিচ্ছু চিনি না কিছু না, আমরা কোনো এক্সিবিশন করবো না, বাংলা একাডেমি তো কোনো প্রদর্শনী আয়োজনের জায়গা না। আমি তারপর খুব ধরাধরি তদ্বি, আমি তো তখন বুঝি না আসলে জিনিসটা কী, আমার তো গ্যালারিতে যাওয়া উচিত বাংলা একাডেমিটা নিয়ে। তারপর বাংলা একাডেমি মহাপরিচালক তার নিজের ক্ষমতা বলে বললো যে আমরা বইয়ের প্রদর্শনী করি কিন্তু লেখকদের ছবি প্রদর্শনী এটা অভিনব আমরা করি, আপনারা একটু এই প্রস্তাবটা পাশ করেন। সেটা পাশ হলো এবং বাংলা একাডেমিতে আমার প্রদর্শনী শুরু হলো। সেই প্রদর্শনী খরচের জন্য বাংলা একাডেমি তখন 77 সালের 1400 টাকা আমাকে দিয়েছিল, তখন অনেক টাকা। এই 1400 টাকা আমি কীভাবে খরচ করবো কী করবো আমি নিজেই বুঝতে পারছিলাম, 1400 টাকা অনেক টাকা, এখন 10 লক্ষ টাকা ফর্ম 77 সালে 1400 টাকা দিয়ে একটা যে এক্সিবিশন করা যায় তখন 1400 টাকা দিয়ে তার চেয়ে বড় এক্সিবিশন করা সম্ভব ছিল। বাংলা একাডেমির প্রদর্শনী শুরু হলো, সেই প্রদর্শনী উদ্বোধন করলেন প্রেসিডেন্টের একজন উপদেষ্টা আকবর কবির এবং কবি শামসুর রহমান। কবি শামসুর রহমান বললেন অডিয়েন্সের সামনে দুদিন অনুষ্ঠানে, আমাকে কিন্তু স্টেজে নেওয়া হলো না, বাংলা একাডেমির যারা কর্মকর্তা ছিলেন তারা বললেন না আপনি উদ্বোধন চাকরি এক্সিবিশন আমাদেরকে কত কষ্ট দিচ্ছে নিয়ে আমরা বইয়ের প্রদর্শনী করি আপনি ফটো এক্সিবিশন নিয়ে এসে মাইকের সামনে আমাকে যেতে দিল না। কিন্তু কবি শামসুর রহমান আমার মনের কথা বলে দিতেন, তিনি বললেন যে লেখকদের
বইয়ের প্রদর্শনী সারা বাংলাদেশে হয়, বাংলা একাডেমিও চালু করেছে, তখন টেবিলের উপরে বাংলা একাডেমি বই বানায়, টেবিলের উপরে বিছিয়ে মুক্তধারা চিত্তরঞ্জন সাহা বইয়ের বই মেলারা শুরু করে দিয়েছে। তো শামসুর রহমান বললেন যে এটা একটা অভিনব ব্যতিক্রম প্রদর্শনী, যে লেখকদের ছবি এবং লেখকরা যে তারকা এটা নাসির আলী মামুন প্রথম প্রমাণ করল। তার পরের দিন তৈরি বাংলায় বক্স করে নিউজ ছাপা হলো, আবার ছবি ছাপা হলো, অন্য অন্য পত্রিকা এবং টেলিভিশনের প্রোগ্রামে দেখা হলো। ওই প্রদর্শনী চলাকালীন সময় একজন দর্শক এসে লিখলেন, সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে। চট করে আমার মাথায় তখন দীপ্তি খেললো যে এই ছবি কি জাদুঘরে যদি নিতে চাই তাহলে জাদুঘর আমি একটা করতে পারি। এই জাদুঘরের কনসেপ্ট আমার মাথায় ঢুকলো বাংলা একটি প্রদর্শনী থেকে। এবং আরেকজন বিখ্যাত কবি লিখলেন, এই প্রদর্শনী দেখে ভালোই লাগলো কিন্তু বেশিরভাগ ছবি মৃত এবং মুমূর্ষ মানুষদের। উনি কবি রফিক আজাদ, তার ছবি সেই প্রদর্শনীতে ছিল না এবং কবি রফিক আজাদ ভাই রাগ করে মুমূর্ষ এবং মৃত লোককে, কারণ ছবি ছিল কবি যশোদের থেকে শুরু করে সব বয়স্ক ৪০ উর্ধ বিখ্যাত, তার নিচে কেউ ছিল। তো যাই হোক, বাংলা একাডেমি থেকে অনেক কিছু শিখলাম কিন্তু আমার কনফিডেন্স গ্রো হলো। কিন্তু আমার তখন মনে হলো যে চার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের যত বিখ্যাত মানুষ আছে প্রত্যেকের ছবি আমি তুলে নেব। তখন তো অভিজ্ঞতা এত ছিল না এবং বুঝতাম না অনেক কিছু। এই যে প্রত্যেক বছর প্রত্যেক দশকে শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যে নতুন নতুন জেনারেশনের আবির্ভাব হচ্ছে, তারা যে উঠে আসছে লাইনলাইটে, সৃষ্টিশীলতার বিভিন্ন শাখায় যে তারা কাজ করা শুরু করেছে, এটা আমি জানতাম না যে এটা কোনো শেষ নেই। এখন যেমন শূন্য দশকের ছবি আমি দিচ্ছি, শূন্য দশক বলে একটা দশক যারা ২০০০ পরে যাদের জন্ম, যাদের যারা সৃষ্টিশীলতায় ঢুকেছে শিল্প সাহিত্যের বিপক্ষে করে লেখালেখি এবং সঙ্গীতে। তা আমি প্রথম যখন ছবি তুলবার জন্য বিভিন্ন বিখ্যাত লোকদের বাসায় যেতাম, তখন আমার একটা আগ্রহের জায়গা থাকতো যে তার সবচেয়ে গোপন জায়গাটি কোনটি, সবচেয়ে প্রিয় জায়গাটি কোনটি। আমাদের প্রথম বক্তা নিশুক সাহেব উনি বললেন যে বেডরুম এবং বাথরুম। আমি অবশ্য বাথরুম ব্যবহার করতাম না, আমি তার বেডরুমে যাওয়ার চেষ্টা করতাম, দেখতাম যে বেডরুম থেকে মানুষের বেডরুমের ভেতরে যখন আপনি যাবেন, এমনকি বাথরুমের মধ্যে যখন যাবেন, আপনি দেয়াল দেখবেন, ঘর দেখবেন, আসবাবপত্র দেখবেন, বিছানা দেখবেন, তখন কিন্তু বুঝে যাবেন তার চেহারাটা কেমন, তার চেহারার ঠিকানাটা কেমন, এবং তার চেহারার মধ্যে ছবি তুলবার সময় আপনি কী কী বাক্য দিয়ে রচনাটা করবেন, অর্থাৎ পোর্ট্রেট ফটোগ্রাফি করার সময় তার কী কী চিহ্নগুলো আপনি ছবির মধ্যে রাখবেন, সেইগুলো আমি তখন আস্তে আস্তে শিখতে শুরু করলাম। একজন বলে গেছে যে আমরা অনেক কিছু দেখি পরিবেশের মধ্যে কিন্তু আলাদা আলাদা একটা খণ্ড খণ্ড জায়গা আমরা ক্যামেরার মধ্যে রেকর্ড করি। তা আমি দেখলাম যে একটা মানুষের জীবনের সব কিছু, তার সমস্ত মুহূর্ত, তার আনন্দ বেদনার সব মহাকাব্য একটা পোর্ট্রেটের মধ্যে ভরা সম্ভব না, কোনো দিনই সম্ভব না। অনেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পোর্ট্রেটের মধ্যে কী দেখাতে চান, তখন আমি বলি যে আমি তার ঠিকানাটা দেখাতে চাই, তার যে আসল ঠিকানা, তার যে অ্যাড্রেস, সেটা আমি আমার পোর্ট্রেট ফটোগ্রাফির মধ্যে রাখতে চাই। এইভাবে শুরু করলাম, ৮০ দশক পর্যন্ত আমার অনেক ছবি হয়ে গেল, তার মধ্যে অনেকগুলি এক্সিবিশন করলাম বিভিন্ন জায়গায়। কিন্তু প্রথম ৬ বছর আমার কোনো ক্যামেরা ছিল না। আমি আপনাদের বললাম যে বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছ থেকে ক্যামেরা ধার করতাম এবং সততার বিনিময়ে তারা ক্যামেরা আমাকে দিত, যেমন ক্যামেরা নিয়ে দুই তিন ঘন্টার মধ্যে আমি ফেরত দিতাম একদিনের জন্য ধার নিয়ে। আর তখন স্টুডিও নেয়ার নামে আমরা যেখানে থাকতাম গ্রিন রোড কলোনি, গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, এখনও সেটা আছে, চারতলা হয়ে গেছে। আমার ফটোগ্রাফি জীবনের আবির্ভাব সেখান থেকে। ওই গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে ১৯৬৪ সালে স্টুডিও নেহার নামে ২০৮ জি গ্রিন রোড একটা স্টুডিও হয়েছিল, যে স্টুডিওর কর্মচারীরা এবং স্টুডিওর মালিক তার একটা ১২০ ক্যামেরা ছিল, আমাকে ক্যামেরা ধার দিত ৭২ সালে। রাতে যখন স্টুডিও বন্ধ হতো সেই ক্যামেরাটা নিয়ে বের হতাম কাঁপতে কাঁপতে এবং কাগজ কাগজ দিয়ে মুড়ে দেখতে বোঝাতে চিন্তাই না করে, টাকা দিনা করে। পরদিন সকালবেলায় ৯টা যখন স্টুডিও খুলত, তার আগে স্টুডিওর সামনে গিয়ে আমি ক্যামেরাটা নিয়ে একদম দাঁড়িয়ে থাকতাম। স্টুডিওর মালিক হিসেবে দেখে তার খুব মায়া হতো, তার করুণা থাকতো, বিশ্বাস হতো, ক্যামেরা আমাকে ধার দিত। এইভাবে ৭৩ সাল পর্যন্ত আমি কাজ করার পরে আমি একটা ফেট্রি নামে একটা ক্যামেরা কিনলাম নিউ মার্কেট থেকে, পুরনো একটা ক্যামেরা ৬০০ টাকা দিয়ে, অনেক টাকা তখন ৬০০ টাকা। সেই ক্যামেরাটা প্রায় ৮ মাস চালালাম, চালানোর পরে
এসএলআর একটা ক্যামেরা পেলাম কাওয়া কেওডব্লিউ জাপানি ক্যামেরা সেই 35 মিলিমিটার কাওয়া ক্যামেরাটা আমি কিনলাম কেনার পরে তখন কিন্তু 120 আমি ধার করে তুলে যাচ্ছি 120 ফিল্মে ব্ল্যাক এন্ড হোয়াইট আল্ট্রা ফিল্ম তো কাওয়া ক্যামেরাটা 32 বার আমি দোকানে দিয়েছিলাম নষ্ট হয়ে যাওয়ার পরে 33 বার যখন হলো নষ্ট তখন আর ওই ক্যামেরাটা আমি দোকান থেকে তুলে আনি তারপর আরেকটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আমি কিনলাম দেড় বছরের মধ্যে ওই 33 বার নষ্ট হয়ে যায় 74 সালটা খুব ভালো কাজ করেছে 75 সালের দিকে ওই ক্যামেরাটা নষ্ট হতে শুরু করে আমি 1800 টাকা দিয়ে একটা ইয়াশিকা 635 ক্যামেরা কিনলাম 120 আমি যে স্টুডিও থেকে ক্যামেরা ধার নিতাম ওই স্টুডিওর মালিক তার একটা ক্যামেরা সে বললো তোমারটা একটু দাও মাঝে মাঝে আমি কাজ করি তো একদিন সেই স্টুডিওতে সেই ক্যামেরা ছিল ওখানে রাখা যে সকালে আমি নিয়ে যাবো সে ওই স্টুডিওর শাটার ভেঙে তাদের ফ্যান ওদের ক্যামেরা আমার ক্যামেরাটা ওদিন চুরি হয়ে গেছে এইভাবে অনেক দিন প্রায় 3 বছর তখন ক্যামেরা ছিল না কিন্তু মানুষের কাছ থেকে আমি ক্যামেরা ধার করতাম ডক্টর নজেশ আহমেদ আমার বন্ধু নাসিরের চাচা এবং গাইবুদ্দিন আহমেদ এই দুজনকে আমি চিনতাম 1964-65 সাল থেকে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং নাফিসের মাধ্যমে ডক্টর নজেশ চাচার মাঝে মাঝে তার ক্যামেরাটা চুরি করতাম খুবই দামি এবং ভারী ক্যামেরা ছিল আমার জানা মতে নাইকন FF2 আগে যে মডেলটা সেটা ছিল এবং তার একটা 120 ক্যামেরা ছিল 8টা এক্সপোজার হতো ওই ক্যামেরা মাঝে মাঝে চুরি করে ছবি তুলতাম উনি 13 পেতে আবার ঠিক জায়গা মতো রেখে আসতাম এইভাবে 12টা এক্সপোজার দিয়ে অনেক সময় দেখা যেত যে 8 জনের ছবি তুলে আসে তখন তো আমি বিশিষ্ট বেগ আর কিছুই করি না এবং বাংলাদেশে 1 টাকাও ছবি কেউ কেনে না ফটোগ্রাফি কেনার কোনো নামই নেই এমনকি ফিল্ম নেগেটিভ এগুলি যে আমি কিনতাম আমার অনেক বন্ধুবান্ধব ছিল তাদের মধ্যে একজন বন্ধু ছিল স্টুডিও নেহারের মালিক যারা ছিল মানে দোকানে মুন্না তিনি বহু আগে প্রয়াত হয়েছেন ক্যান্সারে মুন্না 50 টাকা 20 টাকা 100 টাকা এরকম এবং ও বিভিন্ন বিয়ের অনুষ্ঠান আমাকে ধরাই দিত যে বিয়ের অনুষ্ঠানে 100 টাকা 200 টাকা 150 টাকা যেদিন 150 টাকা পেতাম কোনো বিয়েতে ছবি তুলে মানে অভাব সেই টাকা দিয়ে যে কী করবো বুঝতে পারতাম না এটা 73-74 সালের কথা বলছি ওর বড় ভাইয়ের বিয়ে হলো সেখানে প্রধান অতিথি হয়ে আসলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো তাকে দেখে একদম সাংঘাতিক এবং ক্যামেরা নিয়ে যেয়ে তখন সিকিউরিটি অত ছিল না বঙ্গবন্ধু স্বামী নিয়ে যেয়ে ফ্ল্যাশ ছাড়া পোর্ট্রেট করা শুরু করতাম এবং মাঝে মাঝে তার সিকিউরিটি মহিউদ্দিন সাহেব সরিয়ে দিচ্ছিল তো ওই বিয়েতে ছবি তুলে 250 টাকা পেয়েছিল তো অভাবনীয় এখন মানে ভাবতে খুবই বিস্মিত লাগে যে ওই সময় এই টাকাগুলো পেয়েছিলাম বলে জানো অনেক টুরে গিয়েছিলাম কাজ করতে পেরেছি এবং আমি যে স্কুলে পড়তাম ধানমন্ডি স্কুল সেই স্কুলের অনেক বন্ধুবান্ধব তত দিনে জেনে গেছে যে আমি আমার ক্যামেরা নাই এবং তাদের যে বাবাদের বা বাপ চাচাদের ক্যামেরা ছিল সেই ক্যামেরাগুলো তারাও গোপন আমি ধার দিতে থাকি অ্যাকচুয়ালি আমার ক্যামেরা হলো 78 সালের পরে আর এর মধ্যে কিন্তু আমি একটা প্রদর্শনী অ্যারেঞ্জ করেছিলাম আজকে এটা না বললেই নয় সেটা যে কতবার একটা ইন্সপিরেশন ছিল 72 সালে আনোয়ার ভাইয়ের সাথে আমি করেছি এবং খুব ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আনোয়ার ভাইয়ের হোস্টেলে আমি গিয়েছিলাম বুয়েটে আনোয়ার ভাইয়ের সাথে দেখা এবং সেই এরকম লম্বা প্যানেলের এত বড় বড় ছবি চার কোনা ছবি বিভিন্ন সাইজের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি আনোয়ার ভাইয়ের রুমে ছিল সেগুলি উনি আমাকে দেখালো দেখলাম এবং 73 সালের জানুয়ারি মাসে ঢাকায় বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের বিরাট একটা মহাসম্মেলনের আয়োজন করেছিলেন এবং ওই মহাসম্মেলনের ছবি তুলবার সমস্ত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল যেহেতু আমার বড় ভাইয়ের সুবাদে তার বন্ধুবান্ধবরা সেই আয়োজনের সাথে যুক্ত ছিল মুক্তিযোদ্ধা সংসদের মহাসম্মেলন এবং বাংলাদেশে এমন কোনো মুক্তিযোদ্ধা নাই খেতাবধারী খেতাব ছাড়া যারা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল না 73 সালের জানুয়ারি মাসে সরোয়ারটি উদ্যানে সেই অনুষ্ঠানে আমি আনোয়ার ভাইকে পড়ালাম তার আগে যে আপনার এই ছবিগুলোতে একটা এক্সিবিশন করি আনোয়ার ভাই রাজি হলে 30টা ছবি দিল এবং সেই ছবিগুলো প্রদর্শনীতে ছিল বঙ্গবন্ধু এসে পুরো অনুষ্ঠানটা উদ্বোধন করলে এবং ছবি সামনে দিয়ে একবার ঘুরে গেল সেখানে আমারও কয়েকটা অব্দ ছবি লাগলাম যদিও ওইটা কোনো আমার একক প্রদর্শনী ছিল না এবং আনোয়ার ভাইয়ের এই ছবি লাগানোর ফলে অনেকেই ভাবলো যে এই ছবিগুলো বোধহয় আমারই তো আমি মনে মনে মহা খুশি এবং আমার ভাইয়ের যারা বন্ধুবান্ধব ছিল মুক্তিযোদ্ধা এরা ভাবতো যে এটা বোধহয় মামুনের তো তো সেই সুযোগটা আমি নিলাম সেবার কিন্তু যারা জিজ্ঞেস করেছিল তাদেরকে আমি সত্যি কথা বলেছি তার 2 বছর পরে তো আনোয়ার ভাইকে আমরা অনেক দিনের জন্য হারালাম আনোয়ার ভাই চলে গেলেন পুনাতে মানে কার কাছে জিজ্ঞেস করব কার কাছ থেকে খোঁজ খবর রাখবো কখন কোন সময় অ্যাপারচার স্পিড কত অনেক স্টুডিও দিয়ে জিজ্ঞেস করতাম তখন তোমার ডেভেলপিং
প্রথম ডেভেলপিং ট্যাঙ্ক এবং হাতে ডেভেলপ করা আমার ভাই আমাকে শিখিয়েছিল, উনি নিজে হাতে ওটা করত। আমার যত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমি তখন নিজে করতাম। আর ওই সময় একটা বড় সমস্যা দেখা দিল, যারা যারা স্টুডিওতে চাকরি করতো, আমি যেমন বেসরকারি একটা কোর্স করার সুযোগ আমি পাইনি, সুযোগ পাইনি এই অর্থে যে তখন ওই যে 150 টাকা, সেই 150 টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি, আমি দিতে পারি। কিন্তু বেগ সাহেবের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল, উনি পছন্দ করতেন, ভালোবাসতেন। এবং গোলাম কাসান ড্যাডি নিয়মিত যেতাম ক্যামেরা রিগ্রেশন ক্লাবে 73 সাল থেকে, ব্যক্তির কাছ থেকে অনেক কিছু শিখেছে। অনেকে জিজ্ঞেস করেন যে আপনার গুরুকে, আমার গুরু আপনারা সবাই। এবং বাংলাদেশে যারা আমার পূর্বসূরি আলোচিত শিল্পী আনোয়ার ভাই, সাইদ আফা এবং আরো অনেকে যাদের নাম বললাম, আমার ধর নাইমুদ্দিন, নজে সাহেব, মঞ্জুর আলম বেগ সাহেব, গোলাম কাসান ড্যাডি, অফকোর্স, প্রত্যেকের কাছ থেকে আমি নিয়েছি এবং পেয়েছি। আমি হাত এইভাবে করে রাখতাম এবং তারা দিত হাতের বাইরে এইভাবে করে যেতে পারত, পকেটে ভরতাম, এইভাবে ভরতাম, জামার ভিতরে ভরতাম এবং মাটি থেকে কুড়িয়ে এসে দিয়ে দিতাম। সত্যি বললাম এইভাবে আমি শিখেছি, মাটির মধ্যে থেকে, সেই ময়লার মধ্যে থেকে আইডিয়া পেয়ে দিতাম কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে মানুষের প্রাণের মধ্যে তুলতে হয়। স্টুডিওতে বিভিন্ন সময় যেতাম, কারণ আমি জানতাম যে ওরা সবসময় সারা দিনের মধ্যে 14-15 ঘন্টায় স্টুডিওর ফটোগ্রাফাররা ছবি তুলতেই থাকে, পাসপোর্ট ছবি, ফ্যামিলির ছবি, নানা ধরনের ছবি। ওদের বেশিরভাগ টেকনিশিয়ান ছিল 72 সাল থেকে পাকিস্তানের মধ্যে ছিলেন, 80-এর মাঝামাঝি দশক পর্যন্ত ঢাকার যতগুলো স্টুডিও ছিল বেশিরভাগ টেকনিশিয়ান ছিল ওরা বিহারি, যারা ডার্করুমের মধ্যে কাজ করত। অনেক স্টুডিওর ফটোগ্রাফার ছিল তারা নন-বেঙ্গলি, তারা মহম্মদ বিলবিল করে থাকতো। ওদের জিজ্ঞেস করলে ওরা ভুল জিনিস বলতো, যদি বলতাম সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কত শাটার স্পিড এগুলো ব্যবহার করতো, কারণ আমার ক্যামেরার মধ্যে কোনো মিটারই তো নেই। সেই পুরনো ক্যামেরা খুলে যেত, 120 বক্স ক্যামেরাটা নিচে একটা ঘুষির মতো ছিল, ওইটা টাইট দিতে হতো। আমি যেটা ব্যবহার করতাম বেশিরভাগ সময় ওইটা টাইট করা যেত না, একটা সুতা দিয়ে নিচে বাঁধতাম যাতে আলো না করতো। এইরকম কোনো একটা অবস্থায় ওরা ভুল বলতো এবং বলতাম যে বিকালবেলায় সেটাও ভুল, ছবি যখন তুলে ডেভেলপ করতাম তখনই বুঝে নিতাম। এইভাবে নিজে নিজে আলোটা নিজে নিজে বুঝে গেছি যে একটা রুমের মধ্যে এই জানলার পাশে কত শাটার স্পিড অ্যাপারচার, 100 স্পিড থাকে, ওই বড় দরজাটাতে কত অ্যাপারচার স্পিড থাকে, অথবা রুমটার বাইরে গেল, এইরকম একটা চোখের মাপ আমার হয়ে গেছিল। আলো দেখলে আলো আমি মাপতে পারতাম এবং আমি এখনও বলতে পারি যে কোন রুমের দরজা কত শাটার স্পিড, এইখানে কত, ওর বাইরে কত, রোদের মধ্যে কত, এইটা করতে করতে মুখস্থ হয়ে গেছে। যেন আনোয়ার ভাইটা কোনোদিন আমার জানা মতে মুভি ফিল্ম ছাড়া আমি যতটুকু জানি স্টিল ফটোগ্রাফির জন্য কোনো লাইট ফিগার আনোয়ার ভাই ব্যবহার করতে বলে আমি শুনি না। এটা তার অভিজ্ঞতা, তার আইডিয়া, তার শিক্ষা মাটি থেকে নেওয়া, এটা নিয়ে নিজে নিজে করতাম। আর ফিল্ম ডেভেলপটা যখন করা শুরু করলাম দেখলাম যে আমি অনেক কিছু শিখে ফেলছি। আমি কোনোদিন ধূমপান করতাম না, কিন্তু তখন রেগুলার ওই ফিল্ম যখন ডেভেলপ করতাম আমার তো ডার্করুম ছিল না, বাথরুমে গিয়ে চুপচাপ জানলা দরজা বন্ধ করে কাগজ কাগজ দিয়ে ডেকে ওর মধ্যে বাল্ব ছিল, দেখে যদি ভাই বোনটা কেউ এসে বাথরুমের লাইট জ্বালায় ওই বাল্বটা খুলতাম, কোনো অ্যাম্বার লাইট, লাল কোনো লাইট ছিল না। ফিল্মটা ডেভেলপ করার পরে বুঝতো কী হয়, আমি অনেক সময় গুনতে থাকতাম। বেগ সাহেব বলতো যে এই ধরনের সলিউশন করলে এতক্ষণ গরমের মধ্যে এতক্ষণ, সেটা গুনতাম, তারপর আমি সিগারেট একটা ধরিয়ে সামনে এরকম গুনতাম, তখন ওই ইমেজগুলি আসতে থাকতো, তখন বুঝতে পারতাম যে এখন ফিক্সারে দিতে হবে, হাইফোনে দিতে হবে। আপনাদের তো এই জটিলতার কোনো জানবার কোনো দরকারও নাই, কারণ এই জটিলতার মধ্যে আপনারা কোনোদিনও পড়বেন না। এই যে ডিজিটাল দুনিয়া আপনি প্রবেশ করছেন, আমার মনে হয় যে আপনারা সবচেয়ে সৌভাগ্যবান এই পৃথিবীতে ফটোগ্রাফার হিসাবে। এবং তখন আমাদের করতে হতো ফিল্ম কিনতে হতো, ফিল্ম অনেক সময় ড্যাম ফিল্মটা ডেভেলপ করতে হতো, তারপরে অ্যাপারচার স্পিড ঠিক না থাকলে ছবি আন্ডার ওভার লাইট ডিপ এরকম নানান রকম এইসব প্রক্রিয়ার মধ্যে। এবং তারপর সবচেয়ে বড় সমস্যা, আমি যেহেতু পোর্ট্রেট ফটোগ্রাফি করতাম, যাদের ছবি আমি তুলতাম প্রত্যেকের ছবি থাকে, এটা এক ছিল ব্যয় সাপেক্ষ, আর দুই হলো যাদের ছবি আমি দিতাম তারা কিন্তু কেউ টাকা বলে দিত। এমনকি একটা দুইটা ছবি যখন দিতাম আরও ছবি চাইতো, তুমি না আরও 10-12টা তুললা ওইগুলি দাও কোয়ার্টার সাইজ এরকম দিতে হতো, কারণ ব্যক্তিগত সম্পর্ক যদি না করতে পারতাম তাহলে পরে আর সময় দিতে চাইতো, হৃদয়ের সাথে সম্পর্ক হতো না, যুগলবন্দী হয়েছে তারা। যখন আমি সব সবসময় বলি যে বিখ্যাত লোকদের সঙ্গে আমি, তারা যখন সিতার শরৎ বাজায় আমি তাদের সঙ্গে তবলা বাজাই, বাঁশি বাজাই, এবং তাদেরকে আমি
এনট্রেন করি, মুগ্ধ করি। মুগ্ধ করি বলেই তারা আমাকে এত সময় দেয় এবং তাদের কাছে আমি যা চাই তাই চাই। যেমন এস এম সুলতানের মতো মানুষ, তার উপরে আমি 9 বছর কাজ করেছি। এস এম সুলতান যখন কাজ করি তখন এস এম সুলতান তখন কিন্তু অসম্ভব হয় অন্যরকম মানুষ এবং তার কাছ থেকে ওই সময় ভারত উপমহাদেশে ওই চরিত্রের একটা মানুষও ছিল না, শিল্পী তো দূরের কথা, একটা মানুষও ছিল না। এবং তার মতো লোক এত আধুনিক চিত্রকলা কীভাবে সৃষ্টি করবে এটা একদম সামনে থেকে কাছে থেকে দেখা। এই গল্প হয়তো কোনো দিন আর একদিন করা যাবে। আমি 8 দিন 9 দিন 6 দিন 7 দিন এস এম সুলতানের বাড়িতে গিয়ে সেই ফ্লোরে ঘুমাতাম, তোষক ল্যাব বালিশ কিচ্ছু ছিল না। ওই মাঘ মাসের শীতে জুতা জামা মাফলার এইভাবে ফ্লোরে শুয়ে দেখতাম এবং যেই ঘরটার মধ্যে আমি ঘুমাতাম ওই লাইটের মধ্যে অনেক জীবজন্তু ছিল, সেই জীবজন্তুগুলো সারা রাত আওয়াজ করতো এবং বিদ্যুৎ ছিল না, সারা রাত আওয়াজ করতো এবং ওদের চোখ দিয়ে আলো বেরো, কারো চোখ লাল কারো চোখ সাদা, ওইভাবে দেখতাম এবং আমার মনে হতো যে এই যে বেজিগুলা সাপ বেজি বর্মরোগ তারপরে বড় বড় ইঁদুর এগুলো সেই খাঁচা থেকে বেরিয়ে এসে টুকরা টুকরা করে আমাকে খাবে, কাজে রাত্রে আমি ঘুম আসতো না, আমি ঘুমাতে পারতাম না, নির্ঘুম থাকতাম। মাঝে মাঝে এস এম সুলতান তার সেই বিশাল কালো আলোতেল্লা আলোতেল্লা করে আগাতে কৃষ্টির ফিল্মের সেই ভয়াবহ জটিল চরিত্রের মতো সেই আবির্ভূত হতেন হেরিকেন একটা, এবং আমি চোখ তখন বন্ধ করতাম, দেখতাম যে উনি কী করেন, দেখলাম যে প্রত্যেকটা পশু পাখির সঙ্গে উনি কথা বলতেন, অদ্ভুত হয়ে উনি যখনই ঢুকতেন তার গলার আওয়াজ করলে সব পশু পাখি চুপ একটা হল, উনি প্রত্যেকটা কেজের মধ্যে প্রত্যেকটা সেইফের মধ্যে কথা বলতেন যে আজকে তোদের খেতে দিতে পারিনি, আমিও আজকে কিন্তু খাইনি, সে বলতেছে আমি খুব কান দিয়ে শুনছি চোখ বন্ধ করে। মেহমান এসছে ঢাকা থেকে, খুব গুণী শিল্পী এরকম বলতো, তাকে ঘুমাতে দে তোরা আওয়াজ করিস নি কালকে তোদের খেতে দিলাম। এসব সুলতানকে তখন আমি দেখতাম, আপনারা অনেকেই জানেন না যে এইসব মানুষরা কত দুঃখী ছিল। এই কথাটা এই জন্য বললাম যে আজকে এই যে 40 বছর পরে এই যে বাংলাদেশের যত বিখ্যাত লোক শামসুর রাহমান থেকে শুরু করে হাল আমাদের ডক্টর মামুন ইউনুস এস এম সুলতান অফকোর্স কামরুল হাসান এবং অনেকে ফটোগ্রাফারদের মধ্যে অনেকে আনোয়ার ভাই সব এই যে সামনে বসা আনোয়ার ভাই যে এখন হাসে বা যাদের কথা বললাম যাদের প্রকার কাজ করি তারা কিন্তু কেউ হাসে না বাংলাদেশে, আমি দেখি তারা ঝরঝর করে কাঁদে। ডক্টর মামুন ইউনুসের ফতুয়া গ্রামীণ জ্যাকেট তার চোখে পানিতে ভিজে যায়। এমন একটা দেশে আমরা বাস করি, এমন একটা দেশে আমরা কাজ করি যে দেশে আমরা অবমূল্যায়িত, আমাদের কেউ চিনতে চায় না, জানতে চায় না, হিরো মনে করতে চায় না, আমাদেরকে এইভাবে ধরে নিয়ে যারা মিডিয়া প্রিন্ট মিডিয়া বা বড় বড় ব্যবসায়ী তারা এরকম ভিতরে ড্রয়ের মধ্যে এখানে মাথা উঁচা করবে। আমরা এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের সৃষ্টিশীল মানুষরা কাজ করে অত্যন্ত বলি পরিবেশ। এখন আস্তে আস্তে আপনাদের কল্যাণে আপনাদের কারণে এই জায়গাটা আস্তে আস্তে খুলছে, সুন্দর একটা দরজা দূরে আলো দেখতে পাচ্ছে। যেমন বাংলাদেশের আগে কোনো ছবি ছাপলে নামই ব্যবহার করতো না, 40 বছর আগে 35 বছর আগে 30 বছর আগে ছবি যে ছাপা হয়েছে সেটি মনে করতো বিরাট ব্যাপার প্রিন্ট যারা দৈনিক পত্রিকা, এখন তো অনেক অনলাইন ম্যাগাজিন পত্রপত্রিকা ফটোগ্রাফারদের নাম ছাপে অনেক বিস্ময়কর এবং আপনি এখন যা করতে চান তাই করতে পারবেন, কারণ আপনার হাতে যে মোবাইল বা স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা এটা দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু আমরা যেই সময়ের মধ্যে দিয়ে প্রবাহিত আসছি সেই সময় শুধু যে এইরকম সীমাবদ্ধতা ছিল ক্যামেরা ফিল্ম লেন্স টাকা পয়সা শুধু তাই না, আমাকে বিশেষ করে আমি আমার কথা বলবো যে আমি কিন্তু ভাই 42 বছর যাব শিয়াল ভূমি এবং সাপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পর্যন্ত আসবে এইটা আমি ব্যাখ্যা করবো না, এবং এখনও একই রকম অবস্থার মধ্যে দিয়ে আমি কিন্তু থাকি আর একটা ছোট্ট দ্বীপের মতো একটা জায়গায় চুপচাপ থাকি। সঙ্গে আমার একটা বন্ধু আমার এই ক্যামেরাটা দিচ্ছিলেন ক্যামেরা না খাবো, পরে দেখলাম যে আমি হাতেই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পর্যন্ত ছবি তুলতে পারবো। আপনাদেরকে মানে আমার ব্যক্তিগত অনেক কথা বলার অর্থ হলো যে বিভিন্ন ক্ষেত্রে যারা সৃষ্টিশীল মানুষ সৃজনশীল মানুষ আপনারা নিজেরা তাদেরকে কিচ্ছু করতে না পারেন,
একটু সুন্দর ভালো করলেন, তাকে একটু সেলুট দিলেন, মিষ্টি একটা ভালো করলেন, তাতে কিন্তু আমরা মহাখুশি। আর আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করি শিল্পকলা একাডেমি, ন্যাশনাল মিউজিয়াম, বাংলা একাডেমি বা সরকারের কাছে, আমরা বাংলাদেশে সবচেয়ে বুদ্ধিমান শ্রেণী যারা ফটোগ্রাফি করতে আসি, আমরা এই বাংলাদেশে আমরা সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে ডিপ্লোম্যাটিক শ্রেণী আমরা। এই কারণে যে আমরা আলো দিয়ে সমস্ত সৃষ্টি করি, আলো দিয়ে আমরা আনি, আলো দিয়ে আমরা উপন্যাস লিখি, গল্প লিখি, কবিতার বই লিখি, মহাকাব্য করি, কিন্তু ছবি তুলি না। একটা ছবি শুধু দেখার বিষয় না, সেই ছবি কিন্তু পার করার বিষয়। একটা ছবি দেখবেন যে ওয়ালের মধ্যে দেখবেন না দর্শক, একদম তুমি পার করবো। একটা ছবির মধ্যে 200 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা থাকে। আমাদের এই শিল্পটা যেহেতু নতুন, এই বাংলাদেশের আবির্ভাব 70 বছর, 65 বছর, নাইবুদ্দিন নজর সাহেব, আমল নজ, এদের হাত ধরে গোলাম কাসিম ড্যাডি, কাজে এটাকে অনেকে উপেক্ষা করে। এই যে আপনারা এত বড় মেধাবী প্রজন্ম, আপনাদের দায়িত্ব ফটোগ্রাফিকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া, যাতে এটা সুন্দর সুস্থ একটা ভালো জায়গায় থাকে এবং সরকার যাতে আমাদের জাতীয় রাষ্ট্রীয় পুরস্কার ব্যবস্থা করে আমরা ডিজার্ভ করি। এবং বাংলাদেশে 5 জন ফটোগ্রাফার কিন্তু 100 বছর পেয়েছে, এবং প্রথম যিনি যিনি পেয়েছেন আপনারা কেউ তার নাম জানেন না, অনেকেই জানেন না, আমি বিশ্বাস করি কামরুজ্জামান, তিনি বহু আগে পেয়েছেন, তার বহু পরে পেয়েছেন আমানুল হক, আফতাব আহমেদ, মঞ্জুর আলম বেগ সাহেব মরণোত্তর এবং রশিদ আলম, আর কেউ পাই। আমরা ডিজার্ভ করি। এই যে একজন ছোট ব্যাপার, সে যেই হোক, আমি হই আর যেই হোক, 40-50 বছর সে যখন কাজ করে এবং তার যে শুরুটা খুব সোজা নাকি, সেই জন্য যে মুহূর্ত মুহূর্ত সাদা কালোর মধ্যে একজন ফটোগ্রাফার আসছে। আমি প্রথম যেদিন ক্যামেরা হাতে নিলাম সেই দিনের ছবি আমার কাছে আছে, সেই 1968 সালের 3রা মার্চ গ্রিন রোড স্টাফ কোয়ার্টার, তার সামনে এরকম একটা মাঠ ছিল, আমাদের একটা ক্লাব ছিল নবার রোড কিশোর স্বপ্ন, সেই ক্লাবের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্যাপ্টেন ছিলাম। এই যে মাঝখানে একটা, এবং আমার ডান পাশে যার ঘাড়ের উপর আমার হাত রাখা, সে আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর সাথে আমার বন্ধুত্বের 50 বছর চলছে এই বছর, নবাব সলিমুল্লাহর নাতি, তার আপন বড় বোন লন্ডন থেকে ওকে একটা এরকম বাক্সের মধ্যে অনেকগুলো খেলনা ছিল, গাড়ি ছোটো ছোটো গাড়ি ছিল প্লাস্টিকের, তার মধ্যে প্লাস্টিকের একটা চার কোণা ক্যামেরা ছিল, ওটা কোনো কোম্পানির ক্যামেরা না, খেলনা ক্যামেরা, ওটার কোনো নাম ছিল না, ব্র্যান্ড নেম ছিল না, ওই ক্যামেরার কোনো ফোকাস করা যেত না, এই ছবি তুলতে হতো 7 ফিট দূরে থেকে, 7 ফিট থেকে 15-20 ফিট পর্যন্ত মোটামুটি আসতো ওই ক্যামেরা তোলা এই ছবি। এবং ওই ক্যামেরা প্রথম আমি হাতে নিয়ে আমার বন্ধু বান্ধবদের ছবি তুললাম, এবং সেদিন আমরা একটা গ্রুপ ছবি তুললাম, আমার ওই বন্ধুর আমার ডান পাশে তিনি, তার বাড়ির চাকর সে এই ছবিটা তুলে দিয়েছিল, যে সামনে একটা ও সেটের ফুটবল। আমার এই স্কেচগুলো 1969 সালের জুলাই মাসে আঁকা, তখন তো আমি ছবি তুলতে জানি না, আমি বই দেখে দেখে, ম্যাগাজিন দেখে দেখে পেন্সিল দিয়ে স্কেচ করতাম, কিন্তু 2 পয়সা দামের যে একটা পেন্সিল সেটাও আমি কিনতে পারতাম, তো অনেকের ধার করা ছোটো পেন্সিল ক্ষয় হয়, সেই পেন্সিল যখন ধরতাম, আমি যখন ছবি আঁকা শুরু করতাম, পেন্সিল নিজেই কান্না শুরু করে দিত, এই এরকম ছোটো পেন্সিল ধরা যায় না, পেন্সিল কান্না শুরু করতে এই কারণে যে আমি ব্যবহার হতে পারি, আমি কি কোনো কিছু সৃষ্টি করতে পারি, এই মানুষটার কত দরদ। ব্রিটিশ কবি রবার্ট বার্ন 1969 সালে মিলিয়ান, রবার্ট লুই স্টিভেনসন, বইয়ের মধ্যে অনেকগুলি অক্ষর ছিল, সেগুলি আমি কি করে পড়ার চেষ্টা করি, এই ছবিগুলি লস্ট হয়ে গিয়েছিল, এই বছর 5-6 আগে এগুলো আমি উদ্ধার করি আমার একটা বিরাট বাক্সের মধ্যে থেকে, বইয়ের মধ্যে। যে ক্যামেরাটার কথা বললাম, ভাই ক্যালেন্ডার, আমার ভাই নিশ্চয়ই জানে এই ক্যামেরাটা কি, 28 সালের ক্যামেরা, সেই ক্যামেরাটা পরে আমার সেই বন্ধুকে আমাকে দিয়ে দেয়, ক্যামেরাটা অফিসে যখন হয়ে যায় তাদের এক দরকার নেই, ক্যামেরাটার সামনে হাত কাটা এখন আর কাজ করে না, আমার বাসায় এটা হয়ে গেছে। এটা আমি নিজেই 1972 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পর 25 ফেব্রুয়ারি দেখেন আমি কীরকম স্বাক্ষর করতাম না, আমার মামুন লেখার পরে একটা দাবি, এটা আমি নিজের লুঙ্গি পরা অবস্থায় একটা
আর রাইফেল হাতে আমার পিছন দিকে সামনের দিকে না চোখ তখন আর রাখতে পারি না। সেলফ পোর্ট্রেট, এটি আমার প্রথম সেলফ পোর্ট্রেট। 1964 সালে যখন আমি উদ্যান গতিতে পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গা থেকে ছবি কাটি বিখ্যাত লোকদের, ওই সময় ছবিও কাটি 68 সালে। এটা 70 সালে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই এবং 1972 সালের এপ্রিল মাসের ছবি আমার, আমি পোর্ট্রেট ফটোগ্রাফার, ধার করে বিভিন্ন জায়গা থেকে আমি ছবি তুলি। এইটাও বিভিন্ন স্টার ফটোর তোলা। আর যে স্টুডিও নেহারের কথা বললাম, 200 গ্রিন রোডে, সে স্টুডিওটা নেই বহু বছর। সেই স্টুডিও নেহারে 74 সালে আমি নতুন প্যান্ট নতুন শার্ট পরে রেক্সোনা সাবান ছিল তখন খুব বিখ্যাত সাবান করে সেই স্টুডিওতে গিয়ে আমি ছবি তুললাম। ওদের এই যে ব্যাকড্রপ, 6 মাস 1 বছর পর পর ওরা এই ব্যাকড্রপ চেঞ্জ করল। এটা মনে হয় সঙ্গে আমি 74 সালের জানুয়ারি মাসে 27 আমি তার পোর্ট্রেট করতে গেলাম। অভাব হইল তার মতো এইরকম বড় একজন নেতা যেভাবে রিসিভ করলে মনে হলো যে আমি আরেকজন রাজনীতিবিদ কোনো একটা দলে, এমন নয়, আমি অভাব হয়ে গেলাম যে মনার মতো লোক তার পাশে দাঁড়িয়ে ছবি তুললাম। উনি যে বেছে বিছানায় ঘুমান সেই বিছানার চোখির মতো পাতলা চ্যাপ্টা একটা ঝুড়ি ঝুড়ি জায়গায় জায়গায় ছেঁড়া, তার তোষক দুর্গন্ধের মধ্যে তার মধ্যে বসলাম এবং নিজন ঘর থেকে একটু বেরোলেন কাশি দিতে দিতে ফেলতে, তখন আমি তোষকটা উঁচা করি নিজের ভিতরে ছাড় পোকা ঠার পোকা নিজে ভর্তি, আর ফ্লোরটা মাটি ব্যাঙের গর্ত ইঁদুরের গর্ত চিকার গর্ত এগুলো তার ঘরে অবাক কাণ্ড। বাবাদের খাইতে দিলেন একটা জায়গায়, আমরা খুব ক্ষুধার্ত ছিলাম যে মানে খাইতে দিচ্ছে না কেন এরকম মনে হচ্ছিল যে দুপুরবেলা হয়ে গেছে টাঙ্গাইলে সন্তোষ গেলাম কিছু দিচ্ছে না আমরা চলে আসবো। তখন উনি বললেন যে না যাইতে তো পারবা না, না খেয়ে দিয়ে কেউ যেতে পারবা। তারপরে আমাদের যেই খাওয়াইলো উনি কই মাছ লাউ দিয়ে তারপরে গরম ভাত ডাল, আমরা দুজনে আমার এক বন্ধু ছিল সাথে রহমত, সেই রহমতের হাতে ক্যামেরা দিয়ে ছবিটা তোলা। মরানা বাসিনী নিজে খেলেন না, অবার কান উনি আমাদের বেড়ে বেড়ে দিলেন, আমরা খুব খেলাম। তখন আসার সময় উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কী করো, বললাম ঢাকায় বলেছি পড়ি অনেকগুলা। তখন উনি গৃহবন্ধু একটা লিফলেট দিলেন, সেই লিফলেট এখনও আমার কাছে আছে, ওনার স্বাক্ষরিত লিফলেট, ওটার উপরে লেখা আমি গৃহবন্দী আন্দোলন চালাই। এটাই দ্রিক গ্যালারিতে তোলা, উনি আমার শিক্ষক ছিলেন। এই ছবিটা দেখানোর অর্থ হলো ওই ছবি পুরো ঘুরে আসতেছিলাম ডক্টর কিউএম মনসুর শহীদুর আলম ভাইয়ের মা, উনি আমার শিক্ষক ছিলেন। 1961 সালে ওনার ছাত্র ছিলাম। 59-60-61 কুইন এলিজাবেথ যখন আসে তখন উনি প্রথম টাই করাই দিচ্ছিলেন আমাকে, নীল রঙের টাই স্কুলে, আজপুর কিন্ডারগার্টেন স্কুল, যেটা পরে অগ্রণী স্কুল। এটা আমার প্রথম প্রদর্শনী সেই বাঙালি। বহু লোকজন আসছিল যে লেখকদের ছবি দেখা এবং বেগম সফিয়া কামাল আসছে, উনি উপরে উঠতে পারে না, কবি আব্দুল সত্তার তাকে গোলে গড়ে নিয়ে সেই তিনতলায় বাঙালি তিনতলা নিয়ে গেছে। কবি বন্দে আলী কিয়া যার লেখা আমি পড়ছি ছোটোবেলায়, সেই মাঝখানে স্মৃতি কাটা ঈশ্বরের চেহারা এবং পোশাক টোশাক অন্য সে চলে আসছে এবং আরও বহু মানুষ আসছে, এরপর শিল্পীদের মধ্যে সবাই আসছিল। এটা এই দিক গ্যালারিতে আমার 50 সময় একটা প্রদর্শনী। আমার মনে হয় যে কোনো একটা সমস্যা হচ্ছে যে কিনার দুই সব কেটে যাচ্ছে। এটা আমার 50তম প্রদর্শনী। নজিস্তাটা আছে যে আমার আমি বেশ কয়েকজন ফটোগ্রাফারের বাংলাদেশের ফটোগ্রাফির ইতিহাস আমাদের নাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ। এটা আমি তানজিম ওয়াহা আর মুনে মহাসেবকে অনেকবার বলছি, আবুল ভাইকে বলছিলাম যে আমাদের যারা পূর্বসূরি ফটোগ্রাফার যারা এই ফটোগ্রাফির জগতে আসছিলেন এবং আমাদের জন্য জায়গা করে দিয়েছেন, তারা কিন্তু অত্যন্ত দুঃখী মানুষ, তারা কিচ্ছু পায়। আপনি
আমি অনেক জায়গায় ইতিহাস ঘাটতে ঘাটতে দেখলাম যে 1920 সালে 30 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরপর এই ফরিদপুর শহরে ময়মনসিংহে রাজশাহীতে যশোরে ফটোগ্রাফার ছিল, তারা প্রায় সবাই হিন্দু ছিল। তাদের বাহন ছিল একটা সাইকেল আর একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে ক্যামেরা থাকতো আর একটা চাদর মতো অ্যাশ কালারের বা কালো একটা কাপড় থাকতো। তাদেরই নাতি পুতিকে আমার এই গল্প করছে যে তারা বিভিন্ন জায়গায় সাইকেল করে এমনকি গ্রামে চলে যেত সাইকেল, সাইকেলে গিয়ে তারা ফেরিওয়ালাদের মতো রিকোয়েস্ট করে করে ছবি তুলতো। অনেকে ছবি তুলতে চাইতো না, মারধর করতো, ওদেরকে আটকে রাখতো অনেক সময়, কারণ ধর্মীয় কারণে নানান রকম বিধি নিষেধ। ভাবেন 20-30 সালে কী অবস্থা বাংলাদেশে, ছবি যারা শিক্ষিত তারা তুলতো, সেই ছবি এক মাস দুই মাস পরে তারা আবার ডেভেলপ করতো। তখন স্টুডিওর পত্র তখন বাংলাদেশের ঢাকা শহরের বাইরে হয়নি। এই লোকগুলোর ইতিহাস দরকার, তার পরবর্তী জেনারেশন যারা তাদের ইতিহাস জানা দরকার। তারপরে 40-এর দশকে এই যে আমল ঢক, গ্রেট ম্যানেরা, লাইবুদ্দিন আহমেদ, গোলাম কাসেম ড্যানি, মঞ্জুর আলম বেগস, এরা কীভাবে বিকশিত হয়ে আসছে, এরা কীভাবে উঠছে, আমাদের জন্য রাস্তা কীভাবে তৈরি করে দিচ্ছে। আপনারা যদি প্রত্যেকে এই ইতিহাসগুলি নেন, যেমন খুব সোজা এই ইতিহাস সংগ্রহ করা, খুব সোজা এই অর্থে যে প্রত্যেক জেলা যদি ভাগ করেন, যে প্রত্যেকটা জেলায় প্রথম ফটোগ্রাফারকে দ্বিতীয় তৃতীয়কে, প্রথম স্টুডিও কোনটা দ্বিতীয় তৃতীয় কোনটা, এইভাবে আমার মনে হয় যে একটা কিছু দাঁড়াবে। যদিও আমাদের কোনো অরাল হিস্ট্রি নাই, আগে লিখিত হিস্ট্রি তো নাই, ইন্টারনেটে গেলে পাওয়া যায়। পশ্চিমবাংলার ওরা করে বলছে বাঙালির ফটোগ্রাফি চর্চা, কিন্তু আমরা এখন করতে পারি। গোলাম কাসেম ড্যানি তোরা আপনারা এইদিকে আগে আসেন, আমার মনে হয় যে আপনাদের বাপদাদা কারা, আপনারা কীভাবে এখানে আসলেন, আমার মনে হয় যে এটা আপনাদের জানা দরকার। আপনারা সবাই মিলে যদি উদ্যোগ নেন বাংলাদেশের ফটোগ্রাফির ইতিহাসটা করা সম্ভব। এটা আমার ছেলে অন্যতম, ওই যে বসে আছে সামনে, গোলাম কাসেম ড্যানির তোলা ক্যামেরা এডুকেশন ক্লাবে, উনি নিজের হাতে এটা প্রিন্ট করে দিয়েছেন। এগুলো সব ধান্দাবাজি, আমার ছবি হাউজিংয়ের সাথে হোয়াইট হাউসে। এস এম সুলতানের সঙ্গে মাসিক ডিয়াগ্রাম, সেই চিত্রানবীর পারে, এটা অনেক পরে, আমি তো প্রথম যাই 1977 সালে, 76 সালে পোর্ট্রেট করি প্রথম ঢাকায়, 77 সালে যাই ওই গ্রামে একটা ছবি তোলা, এই যে সরষা ফুল আমার হাতে, এটা আমার একটা প্রিয় ছবি। এটা ইত্তেফাকের ফটোগ্রাফার শামসুদ্দিন আহমদ চারু তিনি তুলে দিয়েছিলেন পিজি হাসপাতালে 75 সালে, কাজী নজরুল ইসলাম এবং জসীম, তার পাশে 74 সাল 75 সাল, এটি উস্তাদ বাহাদুর হোসেন খান, আমি এবং কবি শামসুর রহমান। এটা সেলফ পোর্ট্রেট এবং একটা সেলফি 120 ক্যামেরা ওসমান গ্রেট ম্যান, যাদের কথা বললাম যে লাইবুদ্দিন আহমেদ, আমানুর হক এবং ডক্টর নওয়াজ হোসেন, এদের এক জায়গায় করে আমি ভিডিওতে একটা বড় ইন্টারভিউ করে রাখছি। আমার মনে হয় যে যারা বাংলাদেশের ফটোগ্রাফি হিস্ট্রি করবে এইসব অরাল হিস্ট্রি তাদের কাজে লাগবে। আমার বাংলাদেশের ইতিহাস লেখার বয়স হচ্ছে আমার নাই, আমি আমার নিজেরটাই করতে পারতেছিলাম। রশিদ তালুকদার, শহীদুল আলম এবং ডক্টর নওয়াজ হোসেন আনোয়ার ভাই, এটা অত্যন্ত একটা আমার জীবনের বিরল একটা প্রদর্শনী। বিরল এই কারণে ছবির অ্যাসথেটিক ভ্যালুর কথা বলছে না, যে ঢাকার গুলশানের সাজুয়েট গ্যালারি 50 বছরের ইতিহাসে ওরা একটাই আলোকচিত্র প্রদর্শনী করেছিল, যে আমারটা, এটা 1988 সালে 88-এ, আর কোনো দিন তারা করেও নেই। আনোয়ার ভাই সেই প্রদর্শনী দেখতে গিয়েছিলেন এবং ছবি দেখে প্রশংসা করেছিলেন, তখন একটা সুযোগ নিয়ে আনোয়ার ভাইয়ের সাথে এই ছবিটা আমার তোলা, এবং এটা অত্যন্ত বিরল একটা স্মৃতি আমার। এটা এই ছবিটা দেখানোর অর্থ হলো একটা ওয়ার্কশপ আমি করেছিলাম, সেই মাঝখানে আমি আর সব ছাত্রছাত্রীরা, এই পেছন দিকের জানালাটা, এই ভবন আপনারা কেউ কি চিনতে পারেন, কেউ কেউ হয়তো পারবেন, আমার ভাই পাচ্ছেন। এটা হলো মঞ্জুর আলম বেগ সাহেবের বিপিএস, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, এই দোতলায় যে জানলা খোলা, এখানে মঞ্জুর আলম বেগ সাহেব বসতেন। আমাদের যারা পায়োনিয়ার ফটোগ্রাফার তারা এখানে প্রত্যেকেই গেছেন, মঞ্জুর আলম বেগ সাহেবের দোয়া, তার পরামর্শ আমি পেয়েছি এবং তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, যে বাংলাদেশে উনি আমাদের একটা জায়গা তৈরি করেছেন। আমার একটা ওয়ার্কশপ, আমি
ক্রিকেটে ছবি মেলা 2013 সালে তার যে মহারাজ বলে মাসিফ আমাকে ইনভাইট করছিলেন, আমি এখানে একটা স্লাইড শো করছিলাম। এটা আমার একটা প্রিয় পোর্ট্রেট। আমি সিলেটে মণিপুরী শিল্পী চিত্রশিল্পী, তার পোর্ট্রেট করতে গেলাম 78 সালের 26 নভেম্বর। তিনি পেইন্টার ছিলেন, মণিপুরী পেইন্টার, তার নাম হলো বাবুতন মিতই। তিনি হাতে আমাকে স্কেচ করে দিলেন, আমার গলার মধ্যে 120 বক্স কেনা ইয়াস, আমি একটা পাঞ্জাবি পরে গিয়েছিলাম, আমার চুল ছিল তখন বিরাট বড়। এটা 78 সালের 26 ফেব্রুয়ারি কাজী আবুল কাসেম, প্রথম বাঙালি মুসলমান চিত্রশিল্পী, তারা আঁকা। আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু আজকে এই সুযোগে আমি দেখালাম যে কীভাবে আমি আবির্ভাব হয়েছি, একদিন দুদিন হই না, নারায়ণ কেমিস্ট্রির মধ্যে দিয়ে। আমি তো বললাম যে অনেক কিছুর মধ্যে দিয়ে প্রবাহিত হইতে হইতে এই পর্যন্ত আসছে। আমার ছবি হোক না হোক, আমার জার্নি অত্যন্ত সততার মধ্যে দিয়ে আসছে। এই যে হিস্ট্রির মধ্যে দিয়ে আমি আসছি, আমি কিন্তু অত্যন্ত সন্তর্পণে সতর্কতার সাথে, এবং আমার আশেপাশে যারা ছিল প্রত্যেককে আমি এইভাবে করতে করতে এইভাবে করতে করতে আমি আসছি। এখন আমি আমি জানি যে আমি যদি শ্রদ্ধা না করি আমার কেউ করবে না, আমার কেউ মনেও রাখবে না। এবং এই যে আজকে তরুণ প্রজন্ম, একটু যদি 19-20 হয় এরা একদম ছুঁড়ে ফেলে। এবং আমি জানি যে আগামী 20-30-40-50 বছর আমার যে মূল্যায়ন, আমার কোনো যদি দাম থেকে থাকে, তাদের যদি বলে যে আছে তাহলে আছে, যদি বলে নাই তাহলে আমি নেব। অলকেশ ঘোষ ও আছে আমাকে আব্দুল রাজ্জাক শাহাবুদ্দিন আমিনুল ইসলাম, সবগুলি কিন্তু আমার চেহারা, এগুলো আমি। আমার যে বিভিন্ন বয়সের পরিবর্তনগুলো, এগুলো 77 সাল থেকে আছে। আমি একটা ছবি হারিয়েছি 1964 সালে, আব্দুল রাজ্জাক নিয়ে গেছিলেন আমাকে, সেই ছবিটা আমি আর পরে রাখতে পারি। গিয়াসুদ্দিন, কাজী গিয়াসুদ্দিন, মনসুরুল করিম, মুর্তজা বসির, শিল্পী মুস্তফা আজিজ, এটি হঠাৎ জোনাকে সিনেমার সঙ্গে একদিন দেখা, বলে যে আপনার পোর্ট্রেট করুন। সচিত্র সন্ধানের অফিসে গিয়ে আমরা বসলাম, উনি পেন্সিলে স্কেচ করলাম, যে ছবি আর দেয় না, চলে যাচ্ছিল, আমি বললাম যে দিতেই হবে। আমি তার ব্যাগ ট্যাগ ধরে টেনে একটা দোকানে নিয়ে ফটোকপি করে তারপরে একটা রাখলাম অরিজিনাল দোকান। রবিন মণ্ডল, পশ্চিমবাংলার আর্টিস্ট, রোকিয়া চিত্র, শেখ আফজাল, মনিরুল ইসলাম, এটা মাদ্রিদে করা 2008 সালে, আমার বন্ধু রনি আহমেদ, সাম্প্রতিককালের ছবি বিশ্বজিৎ গোস্বামী কয়েকদিন আগে। এরা প্রায় 300-350 বছর যাবৎ পটচিত্র করেন শম্ভু আচার্য, তার বাড়িতে আমি গিয়েছিলাম তখন শিশির পত্রিকার্য, এটা আমার ছেলে অন্যতম, ও যখন একদম ছোট শিশু তখন আমাকে আসছে, এটা আমার গলায় কেন। এবং আমার একজন আত্মীয় 6 বছর বয়স, সে আমাকে আসছে নিচে বক্সের মতো, এটা কেন সদরঘাটের কাছে যে মিলিট ক্যামেরা বক্স ক্যামেরা ছবি তুলে তারপরে সেই ক্যামেরাম্যানের হাতে দিয়ে আমি আবার ডিজিটাল একটা এক্সপোজ করলাম, যে মজা লাগে। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ছবি তুলি আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় প্রকাশক আনতেছে, তখন উনি প্রধান অতিথি ছিলেন, সামনে মাইক্রোফোন ছিল কিন্তু আলো ছিল না, আমার কোনো ফ্ল্যাশ নাই কিছু নাই, ধার করা 120 ক্যামেরা ফোকাস করে আছি। হঠাৎ দেখলাম বাংলাদেশ টেলিভিশনে বিরাট সাইন ওই কাজ, তখন দেখলাম একদিকে লাইট, আমি যা চাই সাথে সাথে শাটারে ক্লিক করলাম। উনি বক্তৃতা দিচ্ছেন, অমর্ত সেন, মাদার তেরেসা, 1981 সালে উনি ঢাকায় আসছিলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর, তারপরে আরেকবার আসছিলেন তখন তাকে। এটা তেজগাঁও একটা চার্চের মধ্যে উনি ছবি তুলতে দিতে চাচ্ছিলেন, উনি বাইরে যাচ্ছিলেন ইসলামপুরে তার একটা অনুষ্ঠানে, তখন আমি পথরোধ করে বললাম যে 5 মিনিটের সময় আমাদের। মাদার তেরেসা খুবই ক্ষুব্ধ হলেন এবং চোখ এরকম বড় বড় হয়ে খুবই রাগ, তারপরে ভিতরে নিয়ে বললেন যে তুমি যে আমাকে আটকালে তাতে কি তুমি দুঃখিত না, আমি একদম এইরকম করে তার কাছে খুব ক্ষমা চাইলাম এবং মনে মনে একই সঙ্গে বললাম যে আমার যে উদ্দেশ্য ছিল যে আপনাকে এনে আমার ক্যামেরার সামনে বসানো, সেই উদ্দেশ্য তো আমার সফল হয়েছে, সেটি আমার দরকার ছিল। এই পোর্ট্রেট সেই স্কুল ঘরের মধ্যে তোলা,
ওনার চোখ এরকম খুবই রাগ। এটা ওই ওই দিনই সন্ধ্যায় একটা রিসেপশন ছিল তার জন্য, সেই অনুষ্ঠানের মধ্যে পিছন দিকে ব্যানার ছিল, লোকজন ছিল চেয়ারে বসা, আমি একটা পাশে গিয়ে ফ্ল্যাশ লাইট ছবিতে তোলা, ফ্ল্যাশটা রশিদ তালুকদার হয়ে ডক্টর ইউনুস হাল আমলে 1978 সাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি তার এই পোর্ট্রেট করি, তখন এই ধরনের পোশাক পরতো, আর এখন তো এই যে হাসেন সেটাই বললাম, উনি আসলে হাসেন না। এই যে চেয়ারটায় বসা, এই চেয়ারটা এখন আছে, তার একমাত্র মেয়ে মনিকা, ওই চেয়ারটায় মনিকা যখন ঘুমাতো না, তার মা ওই চেয়ারে বসে চেয়ারটায় এখন সামনে পিছিয়ে যেত, ওই মনিকা আস্তে আস্তে ঘুমিয়ে উঠল। মিঠাই গত 2009 সালে বার্লিন, বিল ক্লিনটন শিকাগো, বারাক ওবামা 2009 সালে হোয়াইট হাউস, উনি কিন্তু বক্তৃতা দিচ্ছিলেন, এখানে সামনে মাইক্রোফোন ছিল, আমি চেয়ারে বসা এবং আমার তেল ফিটের মধ্যে প্রথম সারিতে সব দিকে তো দিচ্ছা, বিশাল ওবামা আমার সামনে একদম, আমি তেল ফিটের মধ্যে দিচ্ছি বসা, আমার যখন 200 মিলিমিটারের 35 ডিজিটাল ক্যামেরাটা নেই তার কানের কাছে ক্লিক ক্লিক, কিন্তু একবারও উনি এত স্মার্ট, একটু পিছিয়ে দেখলো আমাকে কিন্তু একবারও উনি কোনো আপত্তি করেন, আমি খুব ভয় ভয় ছিলাম। 120 ক্যামেরাটা এরকম করে কাঁপতে কাঁপতে শাটারে চাপ দিয়ে এরকম করতে দেখলাম যে প্রেসিডেন্ট আমার কাছ থেকে মাত্র 6-7 ফিট দূরে, তার পোর্ট্রেট করা সম্ভব এবং আলো টালো বেশ সুন্দর ছিল। বিসমিল্লাহ খান সাহেবের যত ছবি আমি দেখি দেখি যে খুব গম্ভীর অথবা সানাই বানাচ্ছে, উনি মহাখালীর ড্রাগ সেন্টারে যখন ছিলেন তখন তার পায়ে ধরে সালাম করে তাকে বললাম যে আপনি যদি একটু হাসেন আপনার জীবনের থেকে 1-2 সেকেন্ড সময় আপনি মনে করেন যে মাইনাস হয়ে গেছে, এটা বললাম 3 দিন পর, উনি 4 দিন ছিলেন, 3 দিন শুধু যাই আর আসি তার সাথে দেখা করতে, তার ছেলেদের সাথে যোগাযোগ করলাম, ছেলেদের পায়ে ধরে সালাম করলাম, একটা ছেলে আমার চেয়ে ছোটো তারও পায়ে যোগাযোগ করার জন্য যাতে তার কাছে যেতে পারি, এবং যাওয়া সম্ভব না, এক পর্যায়ে বললাম যে আমার মা কিন্তু শিয়া, তো ও আচ্ছা তাই নাকি, ওরা তো শিয়া, শিয়াদের প্রতি তাদের একটা সফটওয়্যার আছে, তার বড় ছেলে নিয়ে গেলাম 3 দিন পর, শিয়া বলার পরে নিয়ে যাওয়ার পরে এই ছবি, তারপর উনি জড়িয়ে ধরলেন, ছবি তুলতে দিলেন, হাসলেন। ওস্তাদ আন্দাদারি উনি ঢাকায় এসেছিলেন, তো এটা একটা অনুষ্ঠানের মধ্যে নিউ ইয়র্কের সিম্ফনি স্পেসে আলা রাখা এবং জাকির হোসেন বাপ ব্যাপার বাজাচ্ছেন, আমি অডিয়েন্সে বসে করি, আমার বেশিরভাগ ছবি হলো আগে, এখন তো আমি ডিজিটাল করি, 120 মাঝে মাঝে ব্যবহার করি, ফিরতে নেয় এই 120 বক্স ক্যামেরা তোলা 4 ঘন্টা, আর সাদা কালোর কথা একজন বলছিলেন, আমি প্রশ্ন করলাম আমার সাদা কালো তোলার উদ্দেশ্য হলো সারা প্রকৃতিতে সব জায়গায় আপনি দেখবেন যে ইয়ের তো সৈন্য রাশিয়ান প্রকৃতি, এটা 2009 সালে হোয়াইট হাউসে স্টিফেন হকিং, আমি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে গিয়েছিলাম, বিরল সৌভাগ্য হয়েছিল তখন দেশবন্ধু চুটোর নোবেল পুরস্কার বিজয়ী, তারপরে স্টিফেন হকিং, সিডনি পোয়েটিয়ার, আমার ভাই নিশ্চয়ই তার নাম জানেন, কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়েটিয়ার, 61 সালে তিনি অস্কার পেয়েছিলেন, এইসব লোকেরা উপস্থিত ছিল এবং তাদের প্রত্যেকে পোর্ট্রেট করার চেষ্টা করেছে। সিডনি পোয়েটিয়ারকে আমি হোয়াইট হাউসের ভিতরে আমার অটোগ্রাফ খাতা দিলাম, দিয়ে বললাম যে একটা ছবি আনি, আমি বললাম যে লজ্জা করে তো আমার লাভ নেই, তার সাথে কোনোদিন আমার দেখা হবে না, কারণ এইসব লোকের ধরা ছোঁয়া পাই, উনি আমার মুখের দিকে তাকায় বললো যে এরকম প্রস্তাব আমাকে জীবন অগ্রহ দেয়, ওরা তো একটু একটা সিগনেচার দিতে চান, সন্দেহ তো হচ্ছে ওদের নিয়ে কী করবে, ওদের আবার লিখবে কি না, ওদের মধ্যে কিছু করবে কি না, দেন বলো যে এইরকম প্রস্তাব পেয়ে, আমি খুব অনুনয় বিনয় করলাম যে তোমার সাথে কিন্তু জীবনও আমার দেখা হবে না, বাংলাদেশে থাকি আমি তোমার এই ফিল্ম দেখছি, ফিল্মগুলির নাম বললাম, ইমপ্রেস ধরে যে 61-এ 63-এ 64-এ, সে খুব অভাব হয়ে গেল, তারপর সে তার মধ্যে ছবি এঁকে সই করল। আপনারা জানেন যে বিল গেটস পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ধনী, সবসময় হাসে, কত খুশি, কিন্তু এমন একটা অনুষ্ঠানে এমন একটা অবস্থা আমি পাইছি ইউনাইটেড ন্যাশনসের ভিতরে, আমি এই মুহূর্তটা বন্দী করতে ভুল করি, এটা ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটা আপনারা জানেন যে সারা পৃথিবী থেকে 2030 সালের মধ্যে দারিদ্রতা দূর করবে,
এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের উদ্দেশ্য এটা জাতিসংঘের একটা প্রজেক্ট, বিল গেটস এটার একটা বড় উদ্যোক্তা, আমাদের ডক্টর মামুন ইউনুস উনিও একটা উপদেষ্টা। সেই অনুষ্ঠানে আমি যাওয়ার পরে তাকে এই যে দারিদ্রের বোঝায় কীভাবে কমাবে 30 সালের মধ্যে, আমার মনে হয় যে সেই চিন্তা তার মাথায় এই যাওয়ার যে সমস্যা ওনারাই করবেন না বা করতে চান। কাজী আনোয়ার হোসেন বুঝতেই পারছেন যে এই ছবি বহু আগে, তার বয়স 80 বছর নেই। এই ছবিটা উনি টাইপ করছিলেন, আমি দেখলাম যে একটা সাদা মাটা, তারপরে অনেকগুলি বই সাদা ঠিক আছে, মুখে একটা চুরুট ছিল এবং উনি টাইপ করছিলেন এই ছবির ছবি ঠিক আছে। ইনি আমার প্রথম দিকে তালিকা করার জন্য অনেক বুদ্ধি পরামর্শ দিতেন, মাহমুদ আহাদের সিদ্দিকা খুব বিখ্যাত কবি, উনি বাংলা একটি পুরস্কার পেয়েছিলেন 61। উনি সাইদা আবার আপন খালা এবং আব্দুল আহাদ তার আপন খালা, আব্দুল আহাদ এবং সাইদা আবার আপন খালা 74 সালে এই পোর্ট্রেট করা পিজি হাসপাতালে, কিন্তু উনি খুব অসুস্থ। আর মাহমুদ আমাদের আধুনিক ফটোগ্রাফির যে জনক বাংলাদেশে, যিনি আমাদের ফটোগ্রাফিকে র্যাম্পের মধ্যে দাঁড় করাইছে এবং সমস্ত মানুষ বিস্ময়ের সাথে দেখে, প্রথম 80-এর দশকে 90-এর দশকে এখন পর্যন্ত আনোয়ার হোসেন। আনোয়ার ভাই এই ছবিটাকে লিখে বলছিল যে এই মামুনের তোলা আর মামুদের ছবি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট আলোচিত, এটা আমি লিখে রাখছি বাংলাদেশে বিক্রি করি। তার লেখা এটা মাঝে মাঝে ফেসবুকে শেয়ার করি। শেষ করবো, আমি সরি যে অনেক সময় নিলাম, অনেক গল্প নিলাম। মাহবুবুল আলম, আমি ছবি তোলার টিপস হলো অন্ধকার কেন তুলি, অন্ধকার কেন করি অনেকে জিজ্ঞেস করেন আমাকে, আর এইগুলো করি আমি ঘর সব বন্ধ করে দিই, দরজা জানলা আলো সব বন্ধ করি, আমার পছন্দ মতো একটা দরজা বা একটা জানালা খুলে তার পাশে আমি বসাই, এটা আমি কিন্তু ইচ্ছা করে করি না, প্রথম দিকে এইভাবে হতো তার যে আমার লাইট নাই কিছু নাই, আমি আমার আলো ছায় একটু পছন্দ করি, রহস্য অন্ধকারের মধ্যে থেকে একটু করে আলো বেরিয়ে আসবে। সাইদ আহমেদ আমার ভাইও সাইদ ভাইয়ের খুব ভালো পোর্ট্রেট করছিলেন, কিন্তু তার বইয়ে ছাপানো ছিল। ছবিগুলো অনেক ডিপ আছে, আমি এখানে দেখছি আলোর জন্য অনেক ডার্ক ছিল, বন্ধ করে আলোটা কি বন্ধ করা যায়? হাসান হাফিজুর রহমান, আমার বহু ছবির মধ্যে এমন অনেক আসবাবপত্র আছে যেগুলো দেখলে আপনারা দেখবেন যে ওগুলো বাংলাদেশ থেকে এখন হারিয়ে গেছে, যেমন খাটের ডান্ডাগুলো মশারি টানা অথবা আলনা, এখন কিন্তু ঢাকায় অনেক বাড়িতে আলনা টাল্লা কাঠের আলনা খাটের ডান্ডি এগুলো নেই, বড় বড় টেবিল থাকতো আর কি রাখবে, টেবিল টেবিলে পুনরায় পরিবারের লোকজনরা মানে ভাতও খাইতো আবার পড়াশোনাও করতো, অদ্ভুত ধরনের টেবিল, সে রং টং কিছু ছিল না, ওইরকম অনেক ছবির মধ্যে আমার আছে। এটা 75 সালে 10 বাড়িতে ভজহারিতে উনি খালি গিয়েছিলেন, মাথাটাও খালি ছিল, তো তার ছেলের পাঞ্জাবি টুপিটা খালি গায়ে আমি ছবি তুলছিলাম, এটা গেন্দি গায়ে একই সঙ্গে তোলা একই সময় একই ছবি, দেখেন দুইটা তুলে এইটা একরকম খুবই বিরক্ত হওয়ার পরে পাঞ্জাবি পড়েছি তার ছেলে, তার ছেলে বলতেছে ওস্তাদ ইয়াসিন খান বাবা উর্দুতে বলতেছে ক্যামেরার দিকে থাকা, উনি বলতেছে নেহি 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 করতে করতে ওই যে নিচের দিকে থাকা নেহি নেহি এত বিরক্ত হয়েছে। এটা হোটেল পূর্বাড়িতে 1974 সালে কবি সুভাষ মুখোপাধ্যায়, যখন যেখানে যাকে পাইছি এখনো পাই, চেষ্টা করি একটা ভালো ছবি তোলার জন্য, হয় না সবসময়, হয় না বেশিরভাগ সময় হয় না, এই যে এটাও কিন্তু হঠাৎ করে বানানো না, ডক্টর কাজী মুদর্শেন তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে দাবা খেলতেন, নিজেই একাই খেলতেন দ্বৈত ভূমিকা, হঠাৎ তার নাতি এসে তাকে আদর করে চলে গেল, এই বাঁ পাশের যে
কাজী রফিক হোসেন এক বিখ্যাত রহস্যকারী। চক্তকাজী মোতাহার হোসেন তিরিশের দশকে বাংলা একাডেমির বর্তমান হাউসে এই বাড়িতে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাউস ট্রেডার হিসেবে। ওখানে তাকে আমি নিয়ে গেছিলাম 78 সালের এই এনভায়রনমেন্টের ছবি তোলার জন্য। এই দোতলাতে এমনি থাকতেন এই বাড়িতে কাজী নজরুল ইসলাম আসছেন ছিলেন যখন আমি ছবি তুলতে যাই খুব বিখ্যাত শিশু সাহিত্যিক খান মোহাম্মদ মইনুদ্দিন, তখন উনি অসুস্থ ছিলেন জ্বর। এই অবস্থায় আমি দেখলাম যে আমি তো ফেরত আসবো কীভাবে যদি পরের দিন উনি মারা যায়। এরকম 4-5টা ঘটনা আমার হয়েছে। ডক্টর মোহাম্মদ বরকতুল্লাহ খুব বিখ্যাত সাহিত্যিক, সে আমলে 70-এর দশকে মারা গেছেন। যেদিন উনি সময় দিয়েছেন আমি গেছি, দেখলাম যে তার লাশ বেরিয়ে আসে, ছবি তোলার তো প্রশ্ন। সেই জন্য আমি ভাবলাম যে তার ছবি আমি তুলব। তো ওই শো অবস্থায় আমি চেষ্টা করলাম তার পোর্ট্রেট করার জন্য, তার বাসার এনভায়রনমেন্ট, তার টেবিলের বই, বিছানার উপরের বই, খুবই বেড়াল তুলব। মালেক গান এবং খালেক গান তার দুই ভাই খুব বিখ্যাত। কুড়িগঙ্গার ওই পারে বামনসুর নামে একটা গ্রামে থাকতেন, ওই গ্রামে 78 সালে আমি গিয়েছিলাম। কমরেড মনি সিং, আমি প্রথম যখন 72 সালে ছবি তুলি তখন আহসান হাবিব, কমরেড মনি সিং, আনোয়ার নজরুল রশিদ এদের ছবি তোলা দিয়ে শুরু করি 72-এর জানুয়ারি মাসে। সমরেশ বসু, ডেরেক ওয়ালকট, নোবেল পুরস্কার বিজয়ী লেখক চিত্তরঞ্জন সাহা, যার কথা আমি বললাম শুরুতে, তিনি প্রথম বইমেলার আয়োজন করেছিলেন, এই বইমেলার উদ্যোক্তা উনি। গুপ্তার গ্রাস, মোহনপুরের জেনেভা ক্যাম্পে কঠিন কাজ, 120 বক্স ক্যামেরা যদি আপনারা একটু নাড়াচাড়া করেন দেখবেন যে ওইটার ভিতরে যেই অবস্থা ওটা ফোকাস করার যে একদিকে ফোকাস করে ছবি উঠে আরেকদিকে, সামনে দুইটা লেন্স তৈরি হচ্ছে এবং ওই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট করা, বিশেষ করে ক্যান্ডিড শট করা প্রায় অসম্ভব আপনাদের কাছে এখন মনে হয়। অনেক কষ্ট করতে হতো, ফোকাস করতে হতো একদিকে, গুটি একটা হতো, তারপর ফিল্মে ব্যবহার হতে হতো একটা লম্বা ক্যান্ডিড হতে হতো। কামরুল স্যার সংসদ ভবনে আমি তার সাথে বেড়াতে যেতাম, কামরুল স্যার সকালে কুয়াশার মধ্যে সংসদ ভবনের সামনে যে লাইট পোস্ট ওইটা কুয়াশা ছিল জানালেন, আর এটা তার স্কুটির মধ্যে মজার মানুষ ছিলেন কামরুল হাসান। আবার দুইটা পোর্ট্রেট করে দিয়েছেন এবং ফেরো খাতা প্রত্যেক দিন তার ডায়েরির মতো ওইখানেও কয়েকদিন আমার সম্পর্কে লেখা আছে। কামরুল হাসান যখন আমাকে ডাকতেন তখন আমার আম্মা খুব বিরক্ত হতো যে এই লোকটা মেয়েদের ছবি আঁকে, এটা একটা ছবি আঁকে, চরিত্র খারাপ এটা সেটা, আমার মিশতে মানুষ। আমি কামরুল ভাইকে বলছিলাম যে আমার আম্মা তো আপনাকে এই বলে, আর কামরুল হাসান রাগ হবে কি ও ও করে এমন হাসেন। মুর্তজা বসির, লালু সাউ, উনিও আর্টিস্ট একজন, পশ্চিমবঙ্গের পেন্টার, দেবদাস চক্রবর্তী, এটা আলো দিয়ে তোলা, তিনটা টর্চ এক জায়গায় করে দুদিন গেলাম কিন্তু কোনো আলো না, কেন ফায়ার তারা কোনো ব্যবস্থা ছিল না, কী করবো, তিনটা টর্চ লাইট দোকান থেকে কিনে হাতি করে ওখান থেকে এদিকে ধরে, তারপর কালো একটা কাপড় দিয়ে তাকে পেঁচায় এদিকে একজনকে বললাম ধরার জন্য, দেয়ালটা খুব সাদা ছিল। আকরাম খান আপনারা চেনেন অনেকেই, ব্রিটিশ বর্ন কোরিওগ্রাফার, বাংলাদেশি বর্ন ব্রিটিশ কোরিওগ্রাফার, উনি ঢাকায় আসছিলেন এইবার না এর আগে 2003 সালে। আসেন আমি 72-এর পোর্ট্রেট, সেলিম আল দিন, কমরেড রবীন্দ্র দেখে বোঝা যায় উনি বামপন্থী, ওই তার ঘরে বলে লেমিটেড ছবি আর সিনেমার একটা কাজ হয়ে তার ছেলে শোয়া বাইরের থেকে একটা কাচের টুকরা দিয়ে ওই আলোটা এদিকে উনি নিয়োগী ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং দুইবার উনি আন্দামানে ছিলেন, আন্দামান যে দ্বীপপুঞ্জ সেখানে তার নামে রাস্তা আছে। ৭৪ সালে এটা রোদের মধ্যে তোলা, তার বারের বারান্দায় কর্ণপুরের পড়ার বাড়িতে 74 সালের ডিসেম্বরে তোলা।
মাহাতি মোহাম্মদ উনি আমাকে চেনেন না, আমার জন্য আলাদা কোনো সময় উনি দেন নাই। হোটেল সেনা সোনার গায়ে তার একটা রিসেপশন ছিল, ওরা উনি বক্তৃতা করলো, আমি দেখলাম যে মিস তো করা যায় না, হয়তো কোনো দিন তার সাথে আর যোগাযোগ করবে না, একটা পোর্ট্রেট তার করার চেষ্টা করি। মাইক ছিল ওইদিকে, মমতা শঙ্কর পাবলিক লাইব্রেরিতে তোলা 2002 সালে টোনাটোনি উৎসবের সময়, 2-1 সালে নাচের মন্ত্র। সমর দাস মিউজিশিয়ান, খুব বিখ্যাত একজন অনুবাদক আব্দুল হাফিজ, খুব স্টাইলিশ থাকতেন, বাইক টাইপ করে কমরেড আব্দুল মতিন, ভাষা সৈনিক, ভাষা সৈনিক গাজী প্রফেসর মুজাফর আহমদ, উনি একজন পলিটিশিয়ান, আর পছন্দ করি করতে হবে অরুন্ধতী রায়, এটা মুম্বাইতে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামে 2004 সালের জানুয়ারি মাসে উনিও বক্তৃতা করছেন, অনেক মাইকের মধ্যে সামনে নিচ্ছে টেলিভিশন। শেষ হয়ে গেছে। এরকম নষ্ট হয়ে গেছে, অনেকগুলো নেগেটিভ লাগে গেছে, 15-20 টাকা
তুলে রাখার মতো ব্যবস্থা ছিল না এখন আমি স্ক্যান করা শুরু করছি এবং ইনস্ট্যান্টটা করছি এবং যতদিন বাঁচব প্রত্যেকদিন সাত আট ঘন্টা যদি কাজ করি তাহলে আমার বছর থাকে অর্গানাইজ করা ক্যাটালগিয়ে মানে ক্যাপশন ধরে আমার মতো অবস্থা আপনি শুরু করছেন আপনি শুরু করছেন এই জন্য মনে জায়গায় যাই উনি প্রশ্ন করছেন যে আমার ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট আমার ছবি এত কালো এবং অল্প লাগে এটি হলো মূল সাদা কালো আলো ছায় খেলা করতে খুব ভালো লাগে প্রকৃতির মধ্যে সব কালার সেগুলো আমি প্রথম থেকে চাইতাম যে আমি রঙিন ছবি আমি দুইটা কালার সাদা এবং কালো এই দুইটা দিয়ে আলো ছায় খেলা করতে আর আমার ছবি এত অন্ধকার দীর্ঘকাল পরে আমার নিজেরই রিয়েলাইজ হয়েছে যে আমার জীবনের যে বেদনা এবং না পাওয়ার যে কষ্ট এবং আমি যাদের উপরে কাজ করি বিভিন্ন ক্ষেত্রে যে বিখ্যাত মানুষগুলা তাদের জীবনে যে অবমূল্যায়ন যেমন রাষ্ট্র তাদের মূল্যায়ন করে না তাদের পরিবার তাদের ছেড়ে তাদের কোনো স্বীকৃতি নাই বেশিরভাগ টাকা পয়সা তো নাই কাজেই এই মানুষগুলির জীবনের যে বেদনা এই আমার এবং তাদের দুই দশায়নকে মিশিয়ে একসাথে আমার ছবি এত অন্ধকার এত এটা যে আমি খুব পরিকল্পনা করে করছি যে আলো ছায়া লাইট শেড এত অন্ধকারটা আর আমি যখন শুরু করছিলাম তখন 70-এর দশকে এমনকি 80-এর দশকের মাঝামাঝি করছিলাম তখন ব্রিটিশ কাউন্সিল ছাড়া বাংলাদেশে ফটোগ্রাফির বই কোথাও ছিল না আনোয়ার ভাই রসায় 80-এর দশকের শুরু থেকে বেশ কিছু বই যেগুলি যায় ধরার সাহস তো করার আমি পড়লেও বুঝতাম না কাজে আমি 70-80-85 সাল পর্যন্ত আমি কোনো ছবি আনি তারপরে আসে আমার এখন মনে হয় যে আমি নিজে নিজে ঠুকঠুক করে এ পর্যন্ত আসছি বলে আমি তখন অনুসরণ করি না বিদেশি ফটোগ্রাফি নিজে নিজে মতো চলার চেষ্টা করি এমন কখনো হয়েছে যে কারণ ছবি তুলেছেন সে তখন বিখ্যাত না আর পরবর্তী অনেকদিন পর উনি বিখ্যাত হয়েছে আমার আমার ছবির একটা বিশেষ কি থাকে যে বিভিন্ন ক্ষেত্রে যারা সৃষ্টিশীল এবং খ্যাতিমান মানুষ তাদের পোর্ট্রেট আমি বাইরে নিয়ে যাই অনেকে বলে যে যারা হোমলেস রাস্তায় থাকে বা যারা একটা সাধারণ মানুষ খেটে গাও তাদের পোর্ট্রেট আপনি করে থাকেন আমি দেখলাম যে নতুন ফোল্ডার ওপেন করতে গেলে এক একটা ফোল্ডারের পিছনে 30-40 বছর ব্যয় করা আমি যেমন এই পোর্ট্রেট করি বিখ্যাত লোকদের এটি শেষ হতে পারে আর বিখ্যাত লোক ছাড়া সাধারণত আমি ছবি তুলি না তবে এমন কিছু মানুষের ছবি তুলছি তারা পরবর্তীকালে তাদের 90% বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা লাভ করছে এবং খ্যাতি লাভ করে আমার মনে হয় যে আমরা এই পর্যন্তই আচ্ছা আমি আসলে অনেক ধন্যবাদ আপনার এমনিতে ছবি তুলতে গেলে আমাদের টেকনিক্সের দরকার হয় ভালো ছায়া জানতে হয় কিন্তু আপনি নিজে কি মনে করেন আপনার ভিতরে কি ধরনের গুণ ছিল যে কারণে আপনি এরকম বিখ্যাত মানুষদের সহজেই ম্যানেজ করে ফেলতে পারছেন বা পারমিস করে ফেলতে পারছেন কি বিশেষ গুণ ছিল বা কি সেই বিশেষ গুণটা নতুন ফটোগ্রাফাররা যদি জানতে তারা আয়ত্ত করছে যে 61-62-64 বছর সাল থেকে ধারাবাহিকভাবে পত্রপত্রিকা ছবি কাটতাম তখন তখন বিখ্যাত মানুষদের প্রতি এক ধরনের অবসেশন এক ধরনের ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের কাজ দেখা তখন ওই সুবাদের সুযোগ আস্তে আস্তে তাদের ভক্ত হয়ে তাদের সাথে কীভাবে মিশতে হবে কী বলতে হবে কী বললে তারা খুশি হবে এটা আস্তে আস্তে এই জীব নেছিল আস্তে আস্তে ছবি তোলা যখন শুরু করলাম তাদের বেডরুমে যখন গেলাম তখন তাদের আসল চেহারা আসল ঠিকানা নাম জানতো খালি তার কোন জায়গাটায় লক করলে সে খুশি হবে ছবি তুলতে সময় দিলে এবং যা চাই সেই মুহূর্ত আমাকে দান করবে সেটা আমি 77-78 সালের দিকে মোটামুটি ভালোভাবে বুঝে গেছি আর কি জানি ছিল পরে মানে আপনি যদি আরো র আছে এরকম করে ফ্ল্যাট করতেন ছবির মধ্যে তো প্রত্যেকটা মানুষের দুর্বল আর তখন 70-এর দশকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা বিখ্যাত লোক কিন্তু তাদের গিয়ে ভাষা ছিল গুটি অল্প কয়েকটা পত্রিকা ছিল তো ঢাকা অল্প কয়েকটা দৈনিক পত্রিকা টেলিভিশন চ্যানেল ছিল না বিটিভি ছাড়া
কাজে ছবি তোলার রেওয়াজ বাসায় গিয়েছিলেন না, তারা একটু অনুষ্ঠানে গেলে সেখানে ছবি তুলতেন, পোর্ট্রেট করতেন, আর সেই ছবি সাধারণত তার পাইত, আর আমি ছবি দিতাম, সেগুলি তাদের বইতে তারা যত্ন করে ছাপত। এইভাবে তাদের সাথে আসলে সম্পর্কটা আছে। আর তাদের সাথে আমি যখন যাইতাম তখন তাদের চোখের দিকে তাকায় আমি সবসময় এমন শ্রদ্ধা এবং ভক্তি আমি দেখাতাম যে তারা চোখের দিকে তাকালে বুঝতো যে এই ছেলেটা আমাদেরকে বোঝে, আমার ভেতরটা জানে। এবং সেইটাও বলতো একই সঙ্গে যে আমার যারা ছেলে মেয়ে ঘরের মধ্যে অনেকে বলছে তারা আমাদের মতো এত বড় শিল্পী, তারা আমার ছবি আঁকবে না, সুলতান আটবার আটটা ছবি আমার স্কেচ করে দিয়েছে। এবং আমি মনে করি যে আমার মতো এর মধ্যে ক্ষুদ্র মানুষের জন্য এই চাকরি বড় মহাকাব্য আঁকি। যারা সদস্য, যারা সদস্য নয় এখানে উপস্থিত তাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাথে আবারও কোনো দিন কোনো জায়গায় নিশ্চয়ই দেখা হবে এবং আরও সময় আপনাদের সাথে দিতে পারবো, আপনাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। ধন্যবাদ সবাই।